আপনাকে একবার ছুঁয়ে দিব উপমা, ভালোবাসার অধিকার নিয়ে আপনার হাতটি একটিবার ছুঁয়ে দেই প্লিজ উপমা। অফিস শেষ করে রাস্তার পাশ ধরে হাঁটছিল যমুনা, তখনই নিজের থেকে বয়সে জুনিয়র একটি ছেলের মুখে আবেগ মাখা এহেন কথা শুনেও অবাক হলো না সে, যেন এমনটাই হওয়ার ছিল। তবে শ্যামময়ী নারীটি খানিকক্ষণ নীরব থাকলো, ছোট ছোট চোখ করে ছেলেটাকে একবার পরখ করে নিল আলগোচ্ছে। অতঃপর গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, বয়স কত তোমার? কাঙ্ক্ষিত নারীটি তার সাথে কথা বলছে, যা শুনে সামনে থাকা সুদর্শন যুবকটির ঠোঁটের কোণায় মিষ্টি হাসি দেখা গেল। যুবকটি কোনো ভণিতা ছাড়াই চট করে জবাব দিল, 25 পেরিয়েছে। আমার বয়স জানো? জি, 27 বছর 1 মাস 10 দিন চলছে। তুমি জানো কি, আমি ডিভোর্সি, 1 বছরই সংসার ছিল। যমুনাকে থামিয়ে দিল, আগের ন্যায় হেসেই পুরুষটি বলে উঠল, আমি সব জেনেই আপনাকে ভালোবাসি উপমা। জেনে বুঝে বিষ পান করতে চাইছো ছেলে? বিষ পানের মধ্যে যদি মানসিক শান্তি খুঁজে পাই তবে এই বিষ পান করতে ক্ষতি কি? কিঞ্চিত হাসলো মেয়েটা, অতঃপর শুধালো, বিষের প্রতিক্রিয়া সহ্য করার ক্ষমতা সবার থাকে না ছেলে, এখন আবেগ কাজ করছে তোমার, যখন মনের দরজায় বিবেক এসে কড়া নাড়বে তখন এই ভালোবাসা অবলীলায় হারিয়ে যাবে। আবেগের বয়স আমার পেরিয়েছে, এই ভালোবাসা হারাবার নয় উপমা, বরং দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আপনাকে আমি ভালোবাসি। ছেলেটা অন্য কেউ নয়, তার বড় মামুর একমাত্র ছেলে আরমান আহমেদ উজান। উজান তার কাজিন হলেও কোনো এক কারণে তাদের পারিবারিক সম্পর্কটা একেবারেই ঠুনকো। মাঝ রাস্তায় এমন বিব্রত পরিস্থিতিতে পড়ে মুখ কুচকে ফেললো মেয়েটা, হাতে থাকা ঘড়িতে একবার সময় দেখে বিরক্তিকর সুর টেনে বলল, বেশ তবে বাসতেই থাকো, কিন্তু তুমি বোধহয় আমার নাম ভুলে গেছো উজান, আমার নাম যমুনা, উপমা নয়। আপনি না বাসলেও আমি বাসি, আপনি আমার ভালোবাসার উপমা, আমি ভালোবেসে না হয় আপনাকে উপমা ডাকলাম, এতে ক্ষতি কি বলুন? স্বল্পভাষী মেয়েটা আর কথা খুঁজে পেল না, তপ্তশ্বাস ছেড়ে শাড়ির আঁচলটা আলগোছে শরীরে জড়িয়ে নিয়ে লম্বা লম্বা কদমে সামনে পা বাড়ালো। তার পিছনে পিছনে উজানও হাঁটছে, এরই মধ্যে বার কয়েক হাঁচি দিয়েছে উজান, ঠান্ডা লেগেছে বোধ হয়। পরক্ষণে যমুনাকে একটুখানি রাগাতে নাক টানতে টানতে সুর টেনে বলল, যমুনা রে যমুনা, আপনি এই উজানেরই যমুনা, আপনার ওই শাড়ির আঁচলে সর্দি মোছার অধিকার চাই প্রিয় রাগিনী। যমুনা চলন্ত পায়ে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল, পরক্ষণেই কণ্ঠে গম্ভীরতা টেনে বলল, নিজের লিমিট ক্রস করো না উজান, আমাকে কঠোর হতে বাধ্য করো না, কিন্তু তুমি ভুলে যেও না আমাদের মধ্যে থাকা সুন্দর সম্পর্কটি। নেক্সট টাইম আমার পিছনে পিছনে যেন তোমায় না দেখি, এখান থেকে চলে যাও তুমি। হুম, এ জন্মে আমি আর আপনার পিছু ছাড়ছি না উপমা। তুমি এবার বেশি বেশি বকছো উজান। বেশি হলে তাই, একবার আপনি আমায় খুব পুড়িয়েছেন উপমা, নিজের ভালোবাসা প্রকাশ করার সুযোগ দেননি, তার আগেই অন্য কারো হয়ে গিয়েছেন, এরপর রব আপনাকে আমার জন্য আবারও ফিরিয়ে দিয়েছে, এই সুযোগ আর হাতছাড়া করছি না আমি। আপনি আ জন্মকাল এই উজানের যমুনা হয়ে থাকবেন, সেই ব্যবস্থাই করব, বিয়ের জন্য প্রস্তুত হন উপমা। এরই মধ্যে দাঁড়িয়ে গেল যমুনা, এগিয়ে গিয়ে দাঁড়ালো উজানের মুখোমুখি, আকস্মিক উজানের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে ক্রোধিত কণ্ঠে শুধালো, উজান মুখ সামলে কথা বলো, খুব বিয়ে করার শখ তোমার তাই না? একদম চাপকে তোমার দাঁত ফেলে দেব, বেয়াদব ছেলে। উজান হেয়ালি করে হাসলো কিঞ্চিত, যমুনার ডান হাতটা নিজের মুঠোয় আগলে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, রোজ এই হাতের চর খাওয়ার নিয়ম হোক, তবু আপনি মানুষ খান আমার হয়ে যান উপমা, ভীষণ ভালোবাসি আপনাকে। যমুনা নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, তুমি কিন্তু রীতিমতো বকাটিপনা আচরণ করছো উজান, রাস্তাঘাটে মেয়েদের এভাবে ডিস্টার্ব না করে বাসায় গিয়ে মামুকে বলো তোমার জন্য বউ এনে দিবে। উজান এক হাতে নিজের লম্বা চুলগুলোতে হাত বুলিয়ে চোখ টিপে বলল, আপনাকে পাওয়ার জন্য চরম বখাটে হব আমি, অলিতে গলিতে
আপনার নাম গাইব, আমার বউ তো আপনাকেই করব। আপনি চাইলে আজই আব্বুকে পাঠাবো উপমা। কি পাঠাবো? যমুনা একরাশ রাগ নিয়ে ছেলেটার হাতটা ছাড়া মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল অবলীলায়। পরক্ষণে ধূপ ধাপ পা ফেলে সামনে এগোলো। এই ছেলের সাথে কথা বাড়ানোর মানেই হয় না, বেয়াদব ছেলে। বড় বোনের সাথে অসভ্যতা করছে আজকাল, রাস্তার লোকজন আর চোখে দেখছে তাদের। কিন্তু উজান চৌধুরীকে কারো কিছু বলার সাহস নেই, এমপি জুনায়েদ চৌধুরীর একমাত্র ছেলে সে। অনার্স কমপ্লিট করতে আর কিছুদিন বাকি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বাবার সাথে রাজনীতিতেও জড়িয়েছে বেশ। শহরে তার আলাদা নাম পরিচয়ও রয়েছে। ছেলেটা নিঃসন্দেহে আকর্ষণীয় পুরুষ, ভার্সিটির শত মেয়ের স্বপ্নের পুরুষ উজান চৌধুরী। লোকের ধারণা বাবাকে ছাড়িয়ে ভবিষ্যৎ মন্ত্রী হবে উজান চৌধুরী। লোকে কে কী ভাবল, উজান চৌধুরী কাউকে পরোয়া করে চলে না। উজান চৌধুরী প্রেয়সীর রাগী মুখখানা দেখে আলতো হাসলো, পরক্ষণে পিছন থেকে হাঁক ছেড়ে বলল, উপমা, হয়তো আপনি আমার নয়তো পৃথিবীর কারো নয়, আমার হৃদয়ের শহরের। আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে গেলাম রাগিনী কন্যা, বড্ড ছাড় দিয়েছি আপনাকে, এবার আমার আমন্ত্রণ গ্রহণ করবেন, নয়তো জানে মেরে দিব আপনাকে। যমুনা শুনল সে কথা, ছেলেটা কি তাকে হুমকি দিয়ে গেল? সেসব পাত্তা না দিয়ে নিজেকে ধাতস্থ করে বাসার দিকে এগোলো যমুনা। দূর থেকে উজান তাকে ফলো করছে। মেয়েটা বাসায় পৌঁছে গেলে তবেই নিজের কাজে যাবে উজান। যমুনা চাকরি পাওয়ার পর থেকেই এমনটাই করে আসছে সে, যাতে কোনো ছেলে তার উপমার দিকে চোখ তুলে তাকাতে না পারে। এমপি জুনায়েদ চৌধুরী সোফায় বসে টিভি দেখছেন, এক কাপ চা হাতে তারই পাশে বসলেন স্ত্রী লাইলা চৌধুরী। জুনায়েদ চৌধুরী চায়ে একবার চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে শুধাল, তোমার গুণদাস ছেলে কোথায়? লাইলা চৌধুরীর মুখ বাঁকিয়ে বলল, ছেলে কি আমার একা নাকি? আপনার ছেলে কোথায় যায় আমাকে কি বলে যায় নাকি? সে দুজন ছেলেকে নিয়ে একে অপরের সাথে তর্ক করছে। এরই মধ্যে বাসার কলিং বেল বেজে উঠল। লাইলা চৌধুরী উঠে দরজা খুলে দিল, উজান এসেছে। এরই মধ্যে লাইলা চৌধুরী ছেলের কান ধরে টান দিয়ে কণ্ঠে রাগ মিশিয়ে শুধাল, আজকে সারাদিন কোথায় ছিলি তুই? দুপুরে খেতেও বাসা আসলি না, আজ ফোনটাও বন্ধ, সারাদিন পর এখন বাসা আসা সভা হলো তোর? আহ মা, লাগছে তো, ছাড়ো না। লাগুক, বল কই ছিলি সারাদিন? উজান নিজের কান ছাড়িয়ে নিয়ে মাকে আলতো হাতে চড়িয়ে ধরে হতাশ কণ্ঠে বলল, তোমার হবু বৌমার সাথে ছিলাম মা, তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতেই সময় চলে যায় আমার, তবু সে পাত্তা দিচ্ছে না। কি তা মেয়েটা কেড়ে উজান, কার এত বড় সাহস যে আমার এত সুন্দর ছেলেটাকেও ইগনোর করছে? নিশ্চয়ই মেয়েটার দম আছে, এই মেয়েই পারবে তোকে সোজা করতে, আমাকে আজই তার সাথে পরিচয় করে দে। উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন মা। উজান আলতো হেসে বলল, দিব মা, সময় হলে ঠিকই দিব, এখন বড্ড ক্ষুধা পেয়েছে আমার, দ্রুত খাবার দাও আমাকে। লাইলা চৌধুরী আর কথা বাড়ালো না, ছেলেকে নিয়ে ভিতরে এসে বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। উজান নিজের রুমে চলে গেল, কিয়ৎক্ষণ পরে ফ্রেশ হয়ে খেতে বসল। তার পাশে দাঁড়িয়ে আছে মা। খাওয়ার মাঝে উজান হঠাৎ করেই বলল, মা, আমি তোমার কাছে প্রথম ও শেষবারের মতো একটি আবদার করব, তুমি কি আমায় ফিরিয়ে দিবে মা? লাইলা চৌধুরী ছেলের কথা শুনে খানিকটা অবাক হলো, কখনো এভাবে ছেলে তার আবদারের কথা বলেনি। মায়ের কাছে আজ কি এমন চাইবে সে? ছেলের সব রকমের আবদার পূরণ করবে মা, ছেলেটা তার বড়ই আদরের। উনি কিচ্ছুটি না ভেবেই গ্লাসে পানি ঢালতে ঢালতে মৃদু কণ্ঠে বলল, ও মা, ফিরিয়ে দেবে কেন? তুই আমার একমাত্র ছেলে, বল কি চাই তোর? উজান কিছু একটা ভেবে খানিকক্ষণ পরে বলল, তোমার কাছে পাওনা রইল আজ, একদিন ঠিক চেয়ে নিব মা। খাওয়া শেষ করে রুমে এসে খাটের উপর আয়েশ করে বসল উজান। মুঠো ফোনটা হাতে নিতেই ওয়ালপেপারে থাকা যমুনার একটা হাস্যোজ্জ্বল ছবি স্ক্রিনে জ্বলজ্বল করছে, সেদিকে অপলকভাবে তাকিয়ে মিটমিট করে হাসছে উজান। এই মেয়েটাকে ঠিক যতবার দেখে ততবারই তার হৃদয়ে কালবৈশাখী তাণ্ডব শুরু হয়। প্রেয়সীকে একবার ছুঁয়ে দিতে মন হয় মাতোয়ারা, ব্যাকুল। তৎক্ষণাৎ মায়াবী মেয়েটাকে যত্ন করে আদর মাখা চুমু খেয়ে ভালোবেসে তার চৌড়া বক্ষে আগলে রাখার শখ জাগে। আরও কত শত ইচ্ছে জাগে তার,
নিজের ভাবনার মাঝে হেসে উঠল ছেলেটা। মিনিট কয়েক সময় নিয়ে তার স্বপ্নের রানের ছবিখানাই ঠোঁট ছুঁয়ে মোলায়েম কণ্ঠে বলে উঠল, আপনি কি আমায় কখনো বুঝবেন উপমা? জানবে কি, এই পৃথিবীর বুকে একজন পুরুষ আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনি শুধু আমার ভালোবাসা নয় উপমা, আপনি উজান চৌধুরীর অস্তিত্ব। তার হাজার পাগলামির কারণ, না বলা কিছু বারণ, কিশোর বয়সের প্রথম আবেগ অনুভূতি, আপনাকে অসম্ভব রকমের ভালোবাসি উপমা। একবার আপনি আমার হয়ে যান, ভালোবাসার চাদরে বড়িয়ে রাখবো আপনাকে। ছবিটা আবারও ছুঁয়ে দিল উজান। তার বয়স যখন 17, ঠিক সেই সময়ে শাড়ি পরিহিত এক 19 বছরী যমুনা কন্যার কাজল কালো আঁখি যুগলে প্রেমে পড়ে সে। সে এক গভীর প্রেম। বয়সে বড় থাকা যমুনাকে লজ্জায় ভয়ে আর সেই অনুভূতি তৎক্ষণাৎ জানাতে পারেনি উজান। নিজের বুকের ভিতর অতি যত্ন করে পুষে রেখেছে নিজের এক টুকরো অনুভূতিকে। বয়স বাড়ার সাথে সাথে সেই অনুভূতি তার দিনে দিনে ভয়াবহ ভালোবাসায় পরিণত হয়েছে। বয়স যখন তার 21, তখন অতি সাহস নিয়ে যমুনাকে পাওয়ার বায়না নিয়ে এসেছিল ছেলেটা। কিন্তু সেবার তার ভালোবাসা প্রকাশের আগেই শুনতে পাই তার প্রিয় নারী অন্য কাউকে ভালোবাসে। এরপর আর তার কাছে ভালোবাসার দাবি নিয়ে যায়নি ছেলেটা, ভিতরে ভিতরে গুমড়ে মরছে প্রতিনিয়ত। তবুও নিজের ভালোবাসা চেপে দূর থেকে প্রিয় নারীর ভালো থাকা কামনা করেছে উজান। এর কিছুদিন পরই পারিবারিকভাবে যমুনার বিয়ে হয়ে যায় তার ভালোবাসার মানুষটার সাথে। সেদিন বন্ধ রুমে চিৎকার করে কেঁদেছিল উজান। এরপর আর কখনো মন খুলে হাসেনি ছেলেটা। ধীরে ধীরে নিজেকে শক্ত করে পড়ালেখায় মন দিল সে। নিজেকে ব্যস্ত রাখতে বাবার সাথে যোগ দিল রাজনীতিতে। তবুও দিন শেষে শখের নারীকে না পাওয়ার অসুখ চেপে বসেছিল তাকে। কিশোর বয়সে একবার তাকে ভালো লাগার পর আর কাউকে তার মতো ভালো লাগেনি। হাজার চেষ্টা করেও ভুলতে পারেনি সেই রমণীকে। যমুনার বিয়ের এক বছর পর আল্লাহ আবার তার কাছে ফিরিয়ে দিয়েছে তার প্রিয় নারীকে। যমুনাকে ঠকিয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয় তার প্রিয় পুরুষ। সেদিন সবাই আফসোস করলে উজান চৌধুরী মনে মনে খুশিতে বাক বাকুম হয়ে রবের নিকট শুকরিয়া আদায় করেছে। এরপর আর তাকে কখনো চোখের আড়াল করেনি ছেলেটা। আড়ালে আবডালে বা সরাসরি নিজেকে প্রকাশ করেছে বারবার, কিন্তু প্রতিনিয়ত পাশার নারী তাকে গুড়িয়ে দেয়। এতে অবশ্য উজান চৌধুরী কিছু যায় আসে না, সেও দমে থাকার পাত্র নয়। তার বিশ্বাস, একদিন যমুনা এই উজান চৌধুরীকে চোখে হারাবে। প্রিয়সীকে নিয়ে রঙিন ভাবনার মাঝেই মুঠোফোনটা ঝংকার তুলে বেজে উঠল তার। বন্ধু রাফসান কল দিয়েছে। ভাবনা থেকে বেরিয়ে আসে উজান, ফোনটা রিসিভ করে বিরক্তিকর কণ্ঠে শুধালো, শালা কল দেওয়ার আর টাইম পাইলি না? ওপাশ থেকে রাফসান রসিকতা করে বলল, কেন রে দীপদাস, পরবর্তীর জন্য ধ্যানে বসেছিলিস নাকি? বাজে বকা বন্ধ কর রাফসান, কাজের কথা বল। তুই কোথায় আছিস? বাসায় আছি, কেন? রাফসান আফসোসে সুরে বলল, তোকে তো পাওয়াই যাচ্ছে না আজকাল, সারাদিন সিনিয়র ভাবির পেছনে ঘুরঘুর করিস, বিয়ের আগে বন্ধু বান্ধবদের পর করে দিয়েছিস। অনেকদিন হলো একসাথে সবাই মিলে আড্ডা দিই না, উত্তর পাড়ার মোড়ে চলে আই, আমরা অপেক্ষা করছি তোর। উজান আসছি বলে কল কেটে দিল। মিনিট পাঁচেকের মধ্যে নিজেকে পরিপাটি করে মাকে বলে বাইক নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। তুমি আসবে বলে জ্যোৎস্না দেখি তারায় তারায় খুঁজি সুখ, তোমায় ভালোবাসি বলেই চাঁদের মাঝে খুঁজি তোমার মায়াবী মুখ। জানো এলোকিসী কন্যা, তুমি আমার সুখের মাঝেও অদ্ভুত এক অসুখ। ও গো মায়াবিনী, ভালোবাসি তোমায় আমি, সে কথা কেন তুমি বুঝেও বুঝো না? অফিস থেকে ফিরে অন্ধকার রুমে শুয়েছিল যমুনা। হঠাৎ করেই নিজের ফোন থেকে ছোট বোন জলে এহেনো একখানা মেসেজটি জোরে জোরে পড়ছে বার কয়েক, যা শুনে দরদরিয়ে উঠে বসে যমুনা। এক হাতে বোনের মুখ চেপে ধরে শাসিয়ে বলল, চুপ কর জলি, এগুলো কোন ধরনের অসভ্যতা, তুই আমার ফোন ধরছিস কেন? জলি মুখ থেকে বোনের হাত সরিয়ে দিয়ে সুর টেনে বলল, ওরে আমার এলোকিসি কন্যারে, ফোন না ধরলে তো জানতাম না তুই লুকি লুকি এসব করিস। তাড়াতাড়ি বল আপু ছেলেটা কি, নয়তো আমি কিন্তু মাকে সব বলে দিব। মনের হুমকির মুখোমুখি হয়ে যমুনা ফাঁকা ঠোক গিলল গোপনে। তার আর বুঝতে বাকি রইল না এগুলো ওই বাদর ছেলেটার কাজ। তবুও সেসব প্রকাশ না করে বোনকে ধমক দিয়ে শুকনোভাবে বিষয়টি এড়িয়ে গেল যমুনা। কিন্তু জলি তবুও খোঁচাচ্ছে।
দুই বোনের তর্ক বিতর্কের মধ্যে মেয়েদের জন্য চা নিয়ে রুমে প্রবেশ করল মা তাহেরা খানম। উনি চায়ের কাপ দুটো টেবিলে রেখে মেয়েদের পাশে গিয়ে খাটের কোণে বসলেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে মিহি সুরে মেয়েদের উদ্দেশ্য করে শুধাল, কি হয়েছে তোদের, রুমে বসে তো সাউন্ড করছিস কেন? জলি কিছু বলতে চাপে অমনি যমুনা তাকে চোখ পাকিয়ে থামিয়ে দিয়ে বলল, কিছু হয়নি আম্মু। জলি বোনের দিকে তাকিয়ে মুখ বাকিয়ে নিজের রুমে চলে গেল। তাহেরা খানম এগিয়ে আসলো, বড় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর কিছু হয়েছে মা, মন খারাপ? অফিস থেকে এসে সে কবে থেকে রুমে ঘাপটি মেরে বসে আছিস, খাবারটাও খাসনি। থাকছি কি আর সাধে, তোমার সেই পিচ্চি ভাতিজা রীতিমতো তোমার মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করে, মেরে ফেলার হুমকি দেয়। মা, বাচ্চা একটা ছেলে নাকি তোমার মেয়েকে বিয়ে করবে, বিয়াদব একটা। মায়ের কথা শুনে বিড়বিড় করে বলে উঠল যমুনা, যা কান অবধি পৌঁছায়নি মায়ের। উনি মেয়ের দিকে তাকিয়ে সন্দিহান দৃষ্টিতে মৃদু কণ্ঠে শুধাল, কিছু বললি? চেপে গেল যমুনা। এমনিতেই মা তাকে নিয়ে সারাদিন টেনশনে থাকে, আবার এসব শুনলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যমুনা লম্বা শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার কিছু হয়নি মা, একটু মাথাটা ব্যথা করছে আজ, কিন্তু চিন্তা করো না, মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। মা চায়ের কাপটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, আচ্ছা চাটা খেয়ে নে, ঠিক হয়ে যাবে। যমুনা চায়ে একবার চুমুক দিয়ে বলল, বাবা খেয়েছে মা? তোর বাবা তো এখনো আসেনি বাসা, স্কুল থেকে ফিরে বাজারে গেল, এখনো খোঁজ নেই মানুষটার, বিরক্ত হয়ে বলল তাহেরা খানম। দুই মা মেয়ের কথার মধ্যেই সেখানে উপস্থিত হলো যমুনার বাবা কাশেম তালুকদার। উনি মেয়ের পাশে বসে খানিকটা এসে বলল, এই তো বাবা এসেছে আম্মা। যমুনা মৃদু হাসল। বাবা বড় মেয়ের হাতে পলি বেগে মোড়ানো কিছু ভাপা পিঠা তুলে দিল। মেয়েদের জন্য গরম গরম ভাপা পিঠা নিয়ে আসছে বাজার থেকে। বাবার কথা শুনে ছুটে আসলো জলি। পরম মুহূর্তে সবাই মিলে পিঠা খেতে খেতে আড্ডার আসর জমালো। কাশেম তালুকদার পেশায় একজন প্রাইমারি স্কুলের টিচার, দুই স্ত্রী আর দুই মেয়েকে নিয়েই তার ছোট্ট সংসার, মেয়ে দুটো তার বড়ই আদরের। মেঘলা আচ্ছন্ন একটি সকাল, ঘন কুয়াশার চাদরে মুড়িয়ে আছে রাস্তাঘাট। রাস্তার পাশ ধরে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁটছে উজান। পরিপাটি ছেলেটাকে আজ ফ্যাকাশে লাগছে, উস্কো খুস্কো চুল তার, চেহারায় চিন্তার ছাপ, একটার পর একটা সিগারেট ফুঁকে যাচ্ছে ছেলেটা। আজ তিনটে দিন হলো তার প্রেয়সীকে দেখছে না সে, মেয়েটার কিছু হলো না তো, অফিসেও যাচ্ছে না আজকাল। প্রেয়সীর টেনশনে অস্থির হয়ে আছে উজান চৌধুরীর বক্ষ। শখের নারীকে এক পলক দেখার লাগি মন হয়েছে তার পাগলপাড়া। এই তো ঘণ্টা খানিক সময় ধরে রাস্তা নিকটে থাকা পিলারের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল একতলা বিশিষ্ট বাড়ির দিকে। ওই বাড়িতেই রয়েছে তার অতি মূল্যবান মানুষটি, কিন্তু মেয়েটার কোনো হদিস নেই। দুদিন ধরে কত শতবার কল দিয়েছে তাকে, কিন্তু ফোনটাও অফ করে রেখেছে। এবার রাগ লাগছে ছেলেটার, অভিমানে মুখ গোমড়া করে থাকতে ইচ্ছে করে। তার কি সময়ের কোনো মূল্য নেই? মেয়েটা কেন বুঝে না তাকে? কিসের কমতি রয়েছে তার মধ্যে? একটু তার থেকে বয়সে ছোট বলেই কি সমস্যা? আরে বয়স একটা সংখ্যা মাত্র, ভালোবাসা কি এত বাজ বিচার করে হয় নাকি? উজান চৌধুরী তাকে উজাড় করে ভালোবাসবে, এর থেকে বড় সত্য আর কি হতে পারে? উজান চৌধুরী সব দিক দিয়েই তো পারফেক্ট, এরপরও কেন তার শখের নারী তাকে এতটা পোড়ায়? ভালোবাসে বলেই কি এত অবহেলা? এসব ভাবনার মাঝেই হঠাৎ করেই টান টান হয়ে সোজা হয়ে দাঁড়ালো উজান চৌধুরী। এলোমেলো ছাকড়া চুলগুলোতে একবার হাত বুলিয়ে লম্বা শ্বাস ছাড়ল সে। যমুনাদের বাড়ির আশেপাশে ঘণ্টার পর ঘণ্টা ঘুরঘুর করেও যখন এক পলক দেখতে পারল না কাঙ্ক্ষিত নারীকে, এরপর সিদ্ধান্ত নিল বাড়ির ভিতরে যাবে সে। ওটা তো আর পরের বাড়ি না, তারই ফুপ্পির বাড়ি, যেই ভাবা সেই কাজ। পরক্ষণেই ছেলেটা লম্বা লম্বা কদমে ঢুকে পড়ল কাঙ্ক্ষিত বাড়ির ভিতরে। দুপুরে রান্না করছিল তাহেরা খানম, এরই মধ্যে হরদমে কেউ কলিং বেল টিপছে। এই অসময়ে আবার কে, তাও অভদ্রের মতো এতবার বেল বাজাচ্ছে? বিরক্ত হলো তাহেরা খানম। বাসায় উনি আর যমুনা, যমুনার জ্বর হয়েছে, সে নিজের রুমেই আছে। জলি গিয়েছে কলেজে, বাবা স্কুলে, উনি মাত্রই গরম তেলে গাছ ছেড়েছে, এগুলো রেখেও তো আর যাওয়া যায় না। বাধ্য হয়ে হাঁক ছেড়ে মেয়েকে ডেকে বললেন, যমুনা
দেখতো কি এসেছে, দরজাটা একটু খুলে দে মা। যমুনা শুয়ে শুয়ে উপন্যাস পড়তেছিল। দুদিন জ্বর থাকলে ও আজ একটু সুস্থ, সে তবুও অফিস থেকেই ছুটি নিয়েছে কদিন। হঠাৎ মায়ের কথা শুনে বিছানা ছেড়ে আলগোছে উঠে দাঁড়ালো যমুনা। মাথায় ওড়না পেঁচিয়ে বিনা বাক্যে রুম থেকে বের হলো মেয়েটা। মিনিট সময়ের মধ্যে দরজা খুলতেই রক্তিম চক্ষু এলোমেলো উজানকে দেখা গেল। অসময়ে এখানে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে খানিকটা অবাক হলো যমুনা, কেননা সচরাচর লোকটা তাদের বাড়িতে আসে না। পরক্ষণে নিজেকে সামলে গমগমে গলায় বললেন, তুমি এখানে কেন? উজান সে কথার কোনো জবাব না দিয়ে হুট করেই যমুনার একটা হাত শক্ত করে ধরে দরজার সাথে চেপে ধরে ভয়ঙ্কর ক্রোধিত কণ্ঠে শুধালো, আপনার সমস্যা কি উপমা? দুদিন অফিসেও যাচ্ছেন না, ফোনটাও অফ, জানেন চিন্তা হয় আমার, আমাকে সারাক্ষণ এত হয়রানি করছেন কেন, কি সমস্যা আপনার? উজান চৌধুরীর এমন কাজে ভরকে গেল যমুনা। শক্ত পুরুষালী হাতের আঘাতে ব্যথায় কুঁকড়ে উঠল সে, তার হাতটা মনে হচ্ছে ভেঙে ফেলবে এই ছেলে। যমুনা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, হাত ছাড়ো উজান, ব্যথা পাচ্ছি আমি, আমার জ্বর হয়েছিল, অসুস্থ আমি। তার প্রেয়সী অসুস্থ, কথাটা কর্ণগোচরে প্রবেশ করতেই হুঁশ আসলো উজান চৌধুরীর। মুহূর্তেই হাতের বাঁধন আগলা করে নিল, তবে ছাড়ল না। রাগের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল সে, নিজের অজান্তেই আঘাত করছিল এই মানুষটাকে। পরক্ষণেই অনুতপ্ত হয়ে অপরাধীর ন্যায় শুধালো, সরি উপমা, আপনার উপরে একটু রেগেই ছিলাম আমি, খুব রিয়্যাক্ট করে ফেললাম, তাই না? সরি সরি, খুব লেগেছে তাই না? যমুনা একরাশ ক্রোধ নিয়ে নিজের হাতটা ছাড়িয়ে উজানকে চোখ রাঙিয়ে বলল, বিয়াদব। উজান শব্দহীনভাবে হাসল, গালে হাত দিয়ে অপলক নয়নে তাকিয়ে রইল প্রিয় নারীর মুখশ্রীর পানে। সিমসাম গরণে শ্যামাময়ী মায়াবী নারীটির মধ্যে যেন এক আকাশসম মুগ্ধা ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা। উজান চৌধুরীর চোখ জড়িয়ে যাচ্ছে, তার অচেতন দেহে যেন এতক্ষণে প্রাণ ফিরে পেল। উজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখের উপর দরজা এঁটে দিতে উদ্যত হয়েছিল যমুনা। পরক্ষণে উজান নিজের হাত দিয়ে বাধা দিয়ে বলল, হবু বরকে সম্মান করতে শিখুন উপমা, হবু বর এসেছে শ্বশুর বাড়িতে, কই জামাই আদর করে ভিতরে নিয়ে যাবেন তাকে, তা না, তাকে ভিতরে ঢুকতেই দিচ্ছেন না। কত বড় সাংঘাতিক মেয়ে আপনি, একবার ভাবুন উপমা। একদম থাপড়িয়ে তোমার সবগুলো দাঁত ফেলে দিব, শয়তান ছেলে, এক্ষুনি দূর হও এখান থেকে, উজান দুষ্টু হেসে বলল। যাচ্ছি না আমি, বউ না নিয়ে শ্বশুর বাড়ি থেকে এবার আর নড়ছি না। এরই মধ্যে তাহেরা খানমের কণ্ঠস্বর শোনা গেল, কে এসেছে রে যমুনা? মায়ের কথা শুনে বিড়বিড় করে যমুনা বলল, তোমার বিয়াদব ভাতিজা এসেছে আমাকে জ্বালাতে, আস্ত অশুভ একটা। উজান সেসবকে পাত্তা না দিয়ে যমুনাকে পাশ কাটিয়ে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়ল। যমুনা উজানের আচরণে বিরক্ত হয়ে ধুপধাপ পা ফেলে নিজের রুমে চলে গেল। উজান সেদিকে একবার তাকিয়ে হাসল, অতঃপর বসার ঘরের সোফায় আয়েশ করে বসে মৃদু কণ্ঠে শুধাল, ফুপু আমি এসেছি। হঠাৎ করে ভাইপোর কণ্ঠ শুনে চমকে উঠল তাহেরা খানম, তড়ি ঘড়ি করে এগিয়ে এসে উজানের গাল ছুঁয়ে দিয়ে অভিমানী কণ্ঠে বললেন, আজ ফুপির কথা মনে পড়ল তোর? তোর বাপ তো সারাদিন ব্যস্ত, বছরে একবার সময় হয় না তার, তুইও খুব বড় হয়ে গেছিস, সচরাচর কখন একটু আসিস না ফুপিকে দেখতে, এখন আর মনে পড়ে না বুঝি, অথচ ছোটবেলায় ফুপিকে ছাড়া কিছুই বুঝতি না। আরে ফুপি মন খারাপ করো না, এই তো আজ আসলাম, এখন থেকে রোজ আসবো তোমার মেয়েকে দেখতে। তাহেরা খানম গোল গোল চোখে তাকিয়ে রইল উজানের মুখ পানে, ছেলেটার কথা তার বোধগম্য হলো না। উজান কথা ঘুরিয়ে বলল, কি হলো ফুপি, বোঝো নাই আমার কথা? আরে আমি বলছি, এখন থেকে রোজ রোজ দাদুর মেয়েকে দেখতে আসবো আমি। তাহেরা খানম হাসল, পর মুহূর্তে খুশিতে গদগদ হয়ে ব্যস্ত হয়ে পড়ল ভাতিজাকে নিয়ে। একমাত্র ভাইপোতার, বড়ই আদরের, কতদিন পর এসেছে ছেলেটা, তাকে ভালো মন্দ কিছু খাওয়ানো তোড়জোড় করছে তাহেরা খানম, আপাতত কিছু নাস্তা তৈরি করেছে, সেগুলো উজানকে দেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে যমুনাকে ডাকছে। বিরক্ত হলো যমুনা, ছেলেটা এমনিতেই তাকে জ্বালিয়ে মারছে, আবার মা সুযোগ করে দিচ্ছে, লজ্জায় না পারছে মাকে সব বলতে, লজ্জায় না পারছে মাকে সেসব বলতে, না পারছে সহ্য করতে, কিন্তু মা যে ডাকা শুরু করছে, আর না গিয়ে উপায়ও নেই, এ কোন মুসিবত। বাধ্য হয়ে আবারও উজানের মুখোমুখি হতে হলো তার। নাস্তা রেখে কোনো মতে মায়ের কাছে এসে দাঁড়ালো,
বড় মুহূর্তে তাহিরা খানম বলল, ওজানের জন্য চা করব নাকি কফি একটু জিজ্ঞেস করে আয় তো জমু। এবার চরম বিরক্ত যমুনা, চোখ মুখ কুচকে ফেললো মেয়েটা, হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। তা দেখে মা আবারও ঝামটি মেরে বলল, অমন চোখ কুচকে আছিস কেন শয়তানের বাচ্চা? আমার গোষ্ঠীর কেউ এসেছে দেখে তোর জাতি গোষ্ঠীর কপাল পড়ল বুঝি? যা আগে জিজ্ঞেস করে আয়, দেখ ছেলেটার কী দরকার। মায়ের কথাই মেজাজ বিগড়ে গেল যমুনার, দুবধাপ পা ফেলে উজানের কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চা খাবে নাকি কফি? উজান গেস্টরুমে শুয়ে ফোন ঘাটছিল। যমুনার কথা শুনে চোখ তুলে তাকালো তার দিকে। রেগে যাওয়ার প্রেয়সীকে আরও একটু রাগাতে মোলায়েম কণ্ঠে শুধালো, আমার কিসের আবার চা কফির নেশা? আমার একমাত্র নেশা তো উপমা আপনি, এই যে মায়াবী চোখ দিয়ে তাকিয়েই আমায় খুন করতে পারে নবলীলায়। আমি তো আপনার চোখের নেশাতেই ডুবে মরি রোজ, একটু একটু করে তার চোখের নেশায় আমি খুন হচ্ছি। অথচ আপনি খুনি হয়েও ধরাছোঁয়ার বাইরে, পৃথিবীর কোনো আইন আদালত দিয়েও আপনাকে আমার বক্ষের কারাগারে বন্দি করতে পারি না। উজানের কথা শুনে যমুনার মুখশ্রী গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। উজান ভেবেছিল যমুনা হয়তো রেগে যাবে, তাকে বেয়াদব অসভ্য ইত্যাদি বলে সম্বোধন করবে। যমুনাকে রাগাতে তার বেশ লাগে, প্রিয় নারীর রাগান্বিত মুখশ্রী, ঝঙ্কার তোলা কণ্ঠস্বর, বেশ উপভোগ করে উজান চৌধুরী। কিন্তু হলো উল্টো, ছেলেটা আশাহত মন নিয়ে তাকিয়ে আছে সিনিয়র প্রেয়সীর মুখপানে, যা দেখে হঠাৎ করেই ঠোঁট এলিয়ে হাসলো যমুনা। নিজেকে ধাতস্থ করতেই নারীটি মিনিটখানেক সময় নিল, অতঃপর উজানের চোখে চোখ রেখে হেয়ালি করে বলে উঠল, নিজের সময় থাকতে শুধরে নাও ছেলে, জানো তো অনাকাঙ্ক্ষিত সব রকমের ইচ্ছে সবার পূরণ হয় না। যদি সব ভালোবাসাই পূর্ণতা পেত তাহলে এই শহরে এত বিরহের সুর বাজত না, মায়া কান্না সবাই দেখলেও হৃদয়ের আর্তনাদ কেউ শোনে না। উজান বিপরীতে স্মিত হেসে যমুনার চোখের দিকে তাকিয়ে বলল, আমার সব রকমের ইচ্ছে পূরণ হওয়ার প্রয়োজন নেই, শুধু আমার আপনাকে চাই উপমা। আপনাকে একান্তই আমার নিজের করে পাওয়ার মতো বড় ইচ্ছে আর দুটো নেই উজান চৌধুরীর। আমি এও জানি আমার রব আপনাকে খুব শীঘ্রই আমার করে দিবেন। যমুনা ভ্রুকুচকে বলল, এত নিশ্চয়তা কোথায় পেলে তুমি? বিকজ রব এটাই চাইছে, তাই তো তিনি আমায় নিরাশ করেননি, পুনরায় আমার করে আপনাকে ফিরিয়ে দিয়েছে। আমার উপরওয়ালা জানে আমি ঠিক কতটুকু ভালোবাসি আপনাকে। আপনাকে ভালোবাসার ক্ষেত্রে কখনো কৃপণতা ছিল না আমার, মন উজাড় করে আপনাকে ভালোবেসেছি উপমা। আপনি মানুষটা আমার বড্ড শখের। তুমি বড় অবুঝ উজান চৌধুরী, দূর থেকে সবুজ ঘাস যতটা সুন্দর কাছে থেকে অতটা না। জীবন ঠিক এমনই, সব কিছু প্রথমে সহজ মনে হলেও কোনো কিছুই সহজ না। যমুনা দাঁড়ালো না, গাছাড়া ভাবে হেলে তুলে কক্ষ ত্যাগ করলো। উজান প্রেয়সী যাওয়ার পানে তাকিয়ে চাপা স্বরে বলল, আমি সব কিছু সহজ করে নিব উপমা। মাঝে মাঝে আপনার মন খারাপের শহরে ঘুরতে যেতে ইচ্ছে হয়, মন খারাপের কারণগুলো খুঁজে আপনার মুখে হাসি ফোটাতে বড্ড ইচ্ছে হয়। আপনার মুখে হাসি ফোটাতে পারলেই আমি শান্তি পাই, আমায় এতটুকু অধিকার দিয়ে দিন না উপমা। সে কথা নারীটি শুনল কিনা বোঝা গেল না, তবুও উজান চৌধুরী কিছু একটা ভেবে বাঁকা হাসলো। আজ দুপুরে একটু তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িতে ফিরছেন কাশেম তালুকদার। উজানকে নিজের বাড়িতে দেখে উনিও বেশ খুশি হয়েছেন। বসার ঘরে বসে টিভি দেখছিল উজান, ফুপাকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। কাশেম তালুকদার উজানের পাশে বসে মৃদু হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বেটা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? আপনার শরীরটা ভালো যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, শরীরও আজকাল বেশ যাচ্ছে, রবের দরবারে শুকরিয়া। দুজন মিলে কুশলাদি করে টুকটাক কথা বলছেন। তাহিরা খানম টেবিলে খাবার রেডি করছেন, কিছুক্ষণের মধ্যে জলিও এসে পড়ছে কলেজ থেকে। যমুনা বাদে বাকি সবাই একসাথে খেয়ে বসার ঘরে বসে গল্প গজব করছে। যমুনা ঘণ্টাখানিক সময় ধরে দরজার ভিতর থেকে খেয়ে লেটে বসে আছেন। মা খেতে ডেকেছেন, বাবাও ডেকেছেন, তাও রাগে দুঃখে বের হয়নি, ক্ষুধা নেই, পরে খাবো বলে চালিয়ে দিয়েছে। এখন বাজে চারটা, বসার ঘরে পিন পতন নীরবতা, সবাই যে যার রুমে। ক্ষুধায় পেট চোচো করছে যমুনার, কতক্ষণ আর না খেয়ে থাকা যায়, উপায় আনত না পেয়ে দরজা খুলল যমুনা। এরই মধ্যে
চোখ টিপ দিয়ে শীষ বাজাতে বাজাতে ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ল উজান। সবাই যেহেতু রুমে, সেই সুযোগে যমুনা রুমের আশপাশেই ঘুরঘুর করছিল উজান। এরই মধ্যে মেয়েটাকে জ্বালানোর মক্ষম একটা সুযোগ আসলো। উজান যমুনা রুমে ঢুকিয়ে বেড়ে টান টান হয়ে শুয়ে পড়ল। যা দেখে যমুনা চমকালো, ভরকে গেল। পর মুহূর্তে আক্রোশে ফেটে পড়েছেন শ্যামাময়ী রমণী। ছেলেটা আসার পর থেকে জ্বালিয়ে মারছে তাকে। যমুনা একরাশ আক্রোশ নিয়ে উজানের লম্বা চুলগুলোতে টান দিয়ে ধমকে বলল, তুমি আমার রুমে এসেছ কেন উজান? উজান আড়মোড়া ভেঙে দাঁত গেলিয়ে বলল, বারে বড় আপুর রুমে আসতে পারি না বুঝি? আপনি ডিরেক্ট আমাকে রুমে আসতে নিষেধ করছেন উপমা? তুমি একটা অসহ্য উজান, তোমাকে শুধু আমার রুমে নয় আমাদের বাড়ির ধারে কাছেও যেন আর না দেখি। তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন? এভাবে তাড়িয়ে দিচ্ছেন সিনিয়র আপু? কোথায় আমার মতো কিউট একটা বাচ্চা ছেলেকে আদর করে চুমুটুমু খাবেন, তা না উল্টো ধমকাচ্ছেন। তুমি বাচ্চা? আপনি তো কথায় কথায় বাচ্চা বলেন, তো বাচ্চাকে যে আদর করে চুমু খেতে হয় তা আপনি জানেন না উপমা? আপনি চাইলে যত ইচ্ছে খেতে পারেন, আমি কিছু মনে করব না। উজানের কথা শুনে যমুনা চোখ পাকিয়ে মেয়েটির পাশে রাখা কোল বালিশ ছুঁড়ে মারল ছেলেটির গায়ে। উজান নিজের গায়ে বালিশ পরার আগেই ধরে ফেলল। ফুসছে যমুনা, হেসে লুটোপুটি খাচ্ছে উজান। এই হাসি দেখে তরতর করে রাগ বাড়ছে যমুনার। পর মুহূর্তে উজানের কান টান দিয়ে ধরল সে। কানে ব্যথা অনুভব করে আহ জাতীয় শব্দ করল উজান। নিজেকে ছাড়িয়ে শোয়া থেকে উঠে এক লাফ দিয়ে বিছানা ছাড়ল। যমুনা ওকে ধরার জন্য পিছু পিছু ছুটতে ছুটতে তাতে দাঁত চেপে বলে উঠল, ফাজিল ছেলে, তোমার কান আমি একদম টেনে ছিঁড়ে দিব, ফাজলাম করো আমার সাথে, ইডিয়েট, এক্ষুনি বের হও আমার রুম থেকে। এরই মধ্যে যমুনা রুমে প্রবেশ করল তাহেরা খানম। মেয়ের এহেন কথা শুনে রেগে গেলেন উনি। এগুলো কোন ধরনের কথা, ছি ছি, একমাত্র ভাইপোটা তার কতদিন পর ফুপির কাছে এসেছে আর মেয়েটা তাকে তাড়িয়ে দিচ্ছে? উনি মেয়ের দিকে রক্তিম চোখে একবার তাকিয়ে উজানের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাপ, তুই কি করছিস, ও তোকে ধমকালো কেন? উজান ফুপির অগোচরে যমুনার দিকে একবার তাকিয়ে দুষ্টু হেসে নিল। অতঃপর ফুপির দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আসলে ফুপি, তোমাকে না পেয়ে আমি ওনার রুমে এসে ওনাকে বলছিলাম আমাকে যেন এক কাপ চা বানিয়ে দেয়, কিন্তু উনি তো দিলই না, উল্টো রেগে গেলেন, আমারই উচিত হয়নি ওনাকে বলা, সরি আপু, কিছু মনে করবেন না। ছেলেটার চোখের পলকের মধ্যে এমন ডাহা মিথ্যা কথা শুনে মুখ হাই হয়ে গেল যমুনার। তাকে এভাবে জব্দ করছে ফাজিলটাই? তন্মধ্যে তাহেরা খানম রেগে গেলেন। মেয়েকে পুনরায় ধমক দিয়ে ক্রোধিত কণ্ঠে শুধালো, এগুলো তোর কেমন আচরণ যমুনা? তুই না পারলে আমাকে বলতে পারতি সামান্য একটা চায়ের জন্য এসব, বিয়াদব মেয়ে? আমার জাতি গোষ্ঠী কি তোদের বাড়িতে নিত্য এসে বসে থাকে? হ্যাঁ, আমার বাপের বাড়িতে কি কম আছে? যমুনা বেকুব বনে গেল। তাহেরা খানম উজানের গায়ে আলতো হাত বুলিয়ে কোমল কণ্ঠে পুনরায় আবারও বললেন, ওর কথায় তুই কিছু মনে করিস না আব্বা, তোর আপার একটু মাথায় সমস্যা আছে। যা শুনে খুক খুক করে কেশে উঠল যমুনা। শেষমেশ মাতাকে পাগল বানিয়ে দিল? যমুনার অসহায় মুখ ভঙ্গিমা দেখে হাসিতে কড়াগড়ি খেতে ইচ্ছে করছে উজানের, কিন্তু পারছে না, ফুপি দাঁড়িয়ে আছে, সে তো আবার নিতান্তই ভদ্র ছেলে। উজান মাথা নিচু করে ভিনয়ী কণ্ঠে শুধাল, থাক ফুপি, পাগলি মেয়েটাকে আর বকো না, পাগলের কথায় আমি কিছু মনে করিনি। পর মুহূর্তে যমুনার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে শুধাল, আমার আবার মন বিশাল বড়, আপনাকে ক্ষমা করে দিলাম আপু, থাক সরি বলতে হবে না। পর মুহূর্তে তাহেরা খানম উজানকে সঙ্গে করে রুম থেকে বের হয়ে গেলেন। খুব যত্ন করে এক কাপ চা করে দিলেন তাকে। আজ আর কোনোভাবেই বাসায় যেতে দিল না ছেলেটাকে। উজানেরও অত তাড়া নেই, প্রিয়সীর পাশাপাশি আরও একটু সময় থাকার সুযোগ হলো যেন। এই সুযোগে তার রাগিনীর সাথে নানা বাহানায় যদি একটুখানি কথা বলা যায়। এখন রাত 11টা ছাড়িয়েছে। যমুনা উজানের উপর আকাশ সম রাগ বিরক্ত নিয়ে রুমে থম মেরে বসে আছে। বাবা বোন বার কয়েক ডেকে গেছে এরই মধ্যে, কিন্তু যমুনা পণ করেছে বাদর ছেলেটা না যাওয়া অবধি নিজের রুমেই থাকবে সে, কোনোভাবে শয়তানটার মুখোমুখি হবে না, আবার না জানি বেফাঁস কথাবার্তা বলে লজ্জায় ফেলায়, উল্টো শেষমেশ মায়ের বকাও খেতে হয় তাকে। সেসবে কাজ নাই বাপু, সারাদিনে আর খাওয়া জুটেনি তার, মাত্র শোয়া থেকে উঠে রুমে থাকা এক পিস ড্রাই কেক খেয়েছে, এরই মধ্যে দরজার ওপাশ থেকে জলে লাগাতারে দরজায় আঘাত করছে আর ডাকছে, আপু, এই আপু দরজা খুল,
কি হয়েছে তোর? আমাকে ভিতরে নে প্লিজ, কতক্ষণ হলো দেখি না তোকে। বোনের আহ্লাদী কথা শুনে দরজা খুলে দিল যমুনা। এমনিতেই তার একা একা থাকতে থাকতে বোরিং লাগছিল। জলিকে ভিতরে নিয়ে আবারও দরজা লক করে দিল যমুনা। দু বোন পাশাপাশি খাটের উপর বসল। জলি বোনের কাঁধে মাথা রেখে কোমল কণ্ঠে শুধালো, তোর কি হয়েছে আপু, মুড অফ কেন? যমুনা গম্ভীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি, ওই বাদরটা এখনো যায়নি জলি। জলি চট করে মাথা তুলে চারপাশে একবার তাকিয়ে বলল, কোথায় বাদর আপু, আমি তো দেখছি না। আরে আমি ওই উজানের কথা বলছি। ওহ উজান ভাই, উনি যায়নি তো, আমু যেতে দেয়নি। কিন্তু উজান ভাই বাদর হলো কবে থেকে আপু? উনি তোকে কিছু বলেছে? তুই ওনার উপর রেগে আছিস? যমুনা বোনের কথায় থতমত খেয়ে গেল। নির্লজ্জ ছেলেটা কি আর তাকে শান্তি দিচ্ছে? কিন্তু সেসব বরাবরের মতো এড়িয়ে গেল যমুনা। জলি বুঝল তার আপুর মন খারাপ, রেগে আছেন। বোনের সাথে যতই দুষ্টুমি ঝগড়া করুক না কেন, দিন শেষে দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে। জলি কিছুক্ষণ নীরব থেকে বোনের হাত ধরে বলল, আপা চল ছাদে যাই। যমুনা আগের নেই থমথমে কণ্ঠে শুধালো, তুই যা, আমার ভাল লাগছে না। আপু চল না, চাঁদনি রাত দু বোন মিলে দোলনায় দোল খেতে খেতে জ্যোৎস্না বিলাস করি, দেখবি তোর ভালো লাগবে। বাহিরে ঠান্ডা শীতল আবহাওয়া বইছে, আকাশে আজ মস্ত একটি চাঁদ উকি দিয়েছে। চাঁদের কিরণে সবকিছু অদ্ভুত সুন্দর লাগছে। শীতল আবহাওয়ার মাঝে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে এক যুবক, ঠান্ডা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তার ঝাঁকড়া চুল। যুবকটি হেলধোলহীনভাবে অপলক নয়নে চাঁদের মোহগ্রস্ত রূপের দিকে তাকিয়ে আছে। মিনিট পাঁচেক সময় পর সেদিকে তাকিয়ে মৃদু কণ্ঠে শুধালো, ও চাঁদ তোমার এত রূপ কেন বলবে? মোহিত হয়ে গেলাম যে তা কি তুমি জানো? ও চাঁদ তুমি কি জানো তোমার মতো আমারও শখের নারী অতুলনীয়, যাকে দেখে প্রেমে পড়ে যাই, মুহূর্তেই সকল অভিমান ভুলে তার বুকে লুটোপুটি খাই। ও চাঁদ তোমার রূপ হয়তো চুরি করেছে সে, নয়তো পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন তার কাছে ফিরে যাই বারবার। মাত্রই ছাদে পা রেখেছিল যমুনা, বোন তাকে এক প্রকার জোর করেই বাহিরে নিয়ে এসেছিল, কিন্তু পর মুহূর্তে তাকে রেখেই মেয়েটা লাপাত্তা, বাবা তাকে ডেকেছে। বাধ্য হয়ে একাই আসছে যমুনা। বিপরীত মুখী হওয়ায় যুবকটিকে দেখে তার চিনতে অসুবিধা হলো না, এটা ফাজিল উজান চৌধুরী। ছেলেটাকে এখানে দেখেই মেজাজ বিগড়ে গেল যমুনার, তাকে এখনও দেখেনি উজান। যমুনাও চায় না উজানের মুখোমুখি হতে, তাই নিঃশব্দে ছাদ থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলো মেয়েটা। আচমকা উজান তার দিকে না তাকিয়েই বলে উঠল, দাঁড়ান উপমা। যমুনার বারন্ত পা থেমে গেল, পিছনে ঘুরে কিঞ্চিত অবাক হয়ে শুধালো, বুঝলে কি করে আমি এসেছি, তুমি তো আমায় দেখোনি। উজান চৌধুরী ঠোঁট প্রসারিত করে হাসলো, ধীর পায়ে এগিয়ে এসে যমুনার মুখোমুখি দাঁড়িয়ে মৃদু স্বরে শুধালো, আপনি আমার আশেপাশে থাকলে আমার ফিফথ সেন্স জানান দেয়, আপনি আমার কাছাকাছি, আপনার অস্তিত্ব অনুভব করতে আপনাকে আমার স্বচক্ষে দেখার প্রয়োজন হয় না উপমা। যমুনা আর কিচ্ছুটি বলল না, পুনরায় নিচে নামার জন্য পা বাড়ালো। উজান পিছন থেকে দ্রুত তার এক হাত ধরে ফেলল। যমুনা তা দেখে হঠাৎ করেই খুব কোমল কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো উজান, আমি নিচে যাব, কথায় কথায় এভাবে আমাকে টাচ করবে না, আমার অস্বস্তি হয়। সরি উপমা, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনার অস্বস্তি বা অসম্মান হয় এমন কিছু আমি কখনো চাই না, কিন্তু মাঝে মধ্যে আপনি করতে বাধ্য করেন, আপনি আমায় জাস্ট 10 মিনিট সময় দিন প্লিজ। তোমার ওসব ছাড়া প্রয়োজনীয় কিছু বলবে? বলছি ওয়েট, আপনি দোলনায় গিয়ে বসুন, না বসলে আমি কিন্তু কোলে করে নিয়ে বসাবো। উজানের ছেলে মানসিকতামূলক কথা শুনে খুব গোপনে হাসলো মেয়েটা, বিনা বাক্যে বাধ্য মেয়ের মতো দোলনায় গিয়ে বসল। উজান তৎক্ষণাৎ ছাদের বিপরীত পাশে গিয়ে মিনিট সময়ের মধ্যে এক হাতে যমুনার পছন্দের কাচ্চি বিরিয়ানির একটি প্যাকেট, অন্য হাতে কোক নিয়ে এগিয়ে আসলো। ছেলেটা জানে তার প্রেয়সী তার উপরে রেগে সারাদিন কিচ্ছুটি খায়নি, তাই তো রাতে বাহির থেকে অর্ডার করে প্রেয়সীর পছন্দের খাবার নিয়ে এসেছে। যমুনা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে ছেলেটাকে। পর মুহূর্তে উজান চৌধুরী দোলনায় বসা রমণের মুখোমুখি হাঁটু মুড়ে বসে এক লোকমা বিরিয়ানি তার মুখের সামনে ধরে খুব ইনোসেন্ট ফেস করে বলল, খাবারটা খেয়ে নিন উপমা, আমি জানি আমার উপর আপনি
ভীষণ বিরক্ত উপমা, আজ সারা দিনটা একটু বেশি জ্বালিয়েছি আপনাকে, তার জন্য সরি। আসলে আপনাকে আমার জ্বালাতে একটু বেশি ভালো লাগে, আপনার রেগে যাওয়া লালচে গাল, গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে যে লোকটা দেন, ট্রাস্ট মি, তখন আমি জাস্ট মাতোয়ারা হয়ে যাই উপমা। ওই মুহূর্তে আপনাকে অপরূপ লাগে, আপনার মাঝে এই অদ্ভুত সৌন্দর্যে মোহগ্রস্ত হয়ে যাই আমি। এখানে আমার কোনো দোষ নেই বুঝলেন উপমা, সব দোষ আপনার সৌন্দর্যের, আমি জাস্ট উপভোগ করি। তবে আই প্রমিস, এখন খাবারটা খেয়ে নিলে আপনাকে আপাতত আর বিরক্ত করছি না আমি। ছেলেটার সরল স্বীকারোক্তি কথার ভঙ্গিমা দেখে হাসি পেল যমুনার, কিন্তু হাসলো না মেয়েটা, জোর করে মুখে গম্ভীরতা টেনে বলল, তুমি আর বড় হলে না উজান। উজান এই কথার বিপরীতে কথা বাড়াল না, পুনরায় খাবার মুখের সামনে এগিয়ে ধরে খাওয়ার জন্য তাড়া দিল। যমুনা বিনা বাক্যে উজানের হাতের খাবারটুকু মুখে পুরে নিল, যা দেখে প্রশান্তের মুখ ছাপিয়ে গেল ছেলেটার চোখে মুখে। যমুনা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, চারপাশে একবার চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এত খুশি হওয়ার কিছু নেই ছেলে, মুখের সামনের খাবার ফেলে দিতে নেই তাই খেয়ে নিলাম। উজান চৌধুরীও উঠে দাঁড়ালো, প্রিয়সীর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি এই অল্পতেই খুশি উপমা, আপনার থেকে একটুখানি সুখ পেতে হাজারটা বাহানা খুঁজি, আপনার শত অবহেলার মাছ থেকেও আমি সবসময় সুখটুকু করিয়ে নেই। যমুনা এই কথার বিপরীতে কি বলবে কথা খুঁজে পেল না যেন, ছেলেটার জন্য তারও মাঝে মাঝে মায়া হয়, মাঝে মধ্যে তার চেপে রাখা মনটা ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চঞ্চল ছেলেটার শত পাগলামির সঙ্গ দিতে চাই, সবকিছু ভুলে আবেগে ভেসে যেতে তারও ইচ্ছে হয়, দিন শেষে বিশ্বস্ত একজোড়া হাতের অভাব তাকেও ঘিরে ধরে। মেয়েটা মুখে স্বীকার না করলেও বলতে বাধ্য যে উজান চৌধুরী তাকে সবকিছু উজাড় করে ভালোবাসে, এই ছেলেটাকে প্রতিনিয়ত অবহেলা করতে গিয়েও মায়া হয় তার, কিন্তু এসব যে অকল্পনীয়, কখনো হওয়ার নয়, তাই তো সব কিছুতে আশকারা দিতে নেই। যমুনা খুব গোপনে দীর্ঘশ্বাস চালল, তন্মধ্যে উজান চৌধুরী প্রিয়সীর নিকট বায়না করে বলল, আমায় একটু খাইয়ে দিবেন উপমা। নিজের হাত দিয়ে খাও, আমি নিচে যাচ্ছি, বলতে বলতে হাঁটা দিল যমুনা। উজান আল গোছে যমুনার হাতটা ধরে ফেলল, যমুনা নিজের হাত ছাড়াতে চাইছে কিন্তু পারছে না, মেয়েটা যতবার ছাড়ানোর চেষ্টা করছে উজান চৌধুরী আরও শক্ত করে ধরছে। বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল শ্যামাময়ী নারীটি, পর মুহূর্তে শক্ত কণ্ঠে বলল, হাতটা ছাড়ো উজান, জলি যে কোনো সময় এখানে আসতে পারে, ও আমাদের এভাবে দেখলে কি মনে করবে বলো তো, ছোট বোনের কাছে আমাকে লজ্জিত করো না। ভয় নেই, জলি এখানে আসবে না উপমা, আমাকে একটুখানি খাইয়ে দিন না প্লিজ, আপনার জন্য রাতে আমিও কিচ্ছুটি খাইনি। কত অসহায় শোনালো সে কথা, উজান চৌধুরীকে এত কাকুতি মিনতি করতে কখনো দেখেনি যমুনা, তাকে ফিরিয়ে দিতে গিয়েও দিতে পারলো না যমুনা, একটুখানি তো আবদার, এতটুকু পূরণ করাই যায়। যমুনা একটুখানি সময় নিয়ে রাশভারী কণ্ঠে বলল, আচ্ছা দিচ্ছি, এবার হাত ছাড়ো। উজান তৎক্ষণাৎ ছেড়ে দিল তার হাত, ছেলেটার মুখে দেখা গেল অমায়িক এক হাসি, যমুনা সেদিকে এক পলক চাইল। জিম করা বলিষ্ঠ দেহে কালো টি শার্ট চড়ানো লম্বা চওড়া পুরুষটির ফর্সা গোলগাল মুখখানায় যেন শত মায়া লেপটে আছে, গাল ভর্তি খোঁচা খোঁচা চাপদাড়ির মাঝে গোলাপি উষ্ণদয় ভুবন ভুলানো হাসিতে আরও আকর্ষণীয় লাগছে থাকে, মৃদু বাতাসে লম্বা লম্বা চুলগুলো উড়ছে, ফর্সা মুখটা জুড়ে আবছা চাঁদের আলো, যা তাকে আরও শতগুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, হাসির তালে তালে সাদা দাঁতগুলো চিকচিক করছে। একটা পুরুষের মাঝে এত সৌন্দর্য সচরাচর দেখেনি যমুনা, বলতে বাধ্য পুরুষটি অতি সুদর্শন, নজর কারা রূপতার, না এই পুরুষের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়, ঘোর লেগে যাবে। যমুনা দ্রুত চোখ সরিয়ে নিল, লম্বা লম্বা পা ফেলে পুনরায় দোলনায় গিয়ে বসল, পিছনে পিছনে উজানো আসলো, দূরত্ব বজায় রেখে দোলনার অন্য পাশে বসল সে। যমুনা বিরিয়ানির প্যাকেটটা নিজের হাতে নিয়ে এক লোকমা বিরিয়ানি কোনো ভনিতা ছাড়াই তার মুখের সামনে ধরল, উজান তৎক্ষণাৎ মুখে পুরে নিল, আনন্দে শিহরণ বইছে তার হৃদয় জুড়ে, এই সময়টা এত স্নিগ্ধ কেন, এত বেশি সুন্দর কেন, প্রিয় নারীর কাছাকাছি বসে তার হাতের খাবার খাওয়ার মতো সৌভাগ্য তার হয়েছে, এত বিরিয়ানি, এ তো বিরিয়ানি না মনে হচ্ছে অমৃত খাচ্ছে উজান চৌধুরী। উজান গালে হাত দিয়ে অপলক নয়নে তাকিয়ে আছে প্রিয়সীর মুখপানে।
উজান গালে হাত দিয়ে অপলক নয়নে তাকিয়ে আছে প্রেয়সীর মুখপানে। তার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী তার কাছাকাছি। জ্যোৎস্না রাতে শখের নারীর পাশাপাশি বসে তাকে মুগ্ধ হয়ে দেখছে উজান চৌধুরী। এই সময়টা যদি এখানেই থেমে যেত, লুকিয়ে লুকিয়ে সিঁড়ির কাছাকাছি এসে আরও একজোড়া চোখ দেখছে তাদের। এমন সৌন্দর্য দেখতেও ভাল লাগে। এই চোখের মালিক আর কেউ নয়, জলি। জলির চোখ জুড়িয়ে যাচ্ছে, তার বোনের পাশে উজান ভাইকে খুব মানিয়েছে। তার বোনকে যে উজান ভাই ভালোবাসে তা সে আগেই ধারণা করছিল। আজ বিকেলে যখন সরাসরি বলল উজান ভাই সে কথা, খুশিতে গদগদ হয়ে উঠল জলি। উজান ভাই সব দিক থেকে পারফেক্ট, হয়তো একটু তার আপুর থেকে বয়সে ছোট উজান ভাই, কিন্তু এটা কোনো ব্যাপার না। উজান ভাই আপুর পাশাপাশি দাঁড়ালে তার বোনকে আরও পিচ্ছি পিচ্ছি লাগে। তার আপুর কি খুব বয়স নাকি? জলি মনে প্রাণে চায় তার আপু সব ভুলে উজান ভাইয়ের সাথে ভালো থাকুক, তাই তো উজানের কথা মতো কৌশলে ছাদে নিয়ে আসছে যমুনাকে। এতক্ষণ যা হচ্ছে সব জলি ও উজানের প্ল্যান। জলি আর সেখানে বেশিক্ষণ দাঁড়ালো না, রুমে এসে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমার আপুকে তুমি সুন্দর একটা জীবন দান করো, তার বিষিয়ে যাওয়া জীবনটা আবারও রাঙিয়ে দাও। আর কত দুঃখ দিবে মেয়েটাকে, আমার বোনটা কতদিন প্রাণ খুলে হাসে না, যা দেখায় সব মিথ্যে লোক দেখানো। হে আমার রব, তুমি তার বিষণ্ণ জীবনটা রাঙিয়ে দাও। স্নিগ্ধ একটি সকাল, যমুনাদের বাড়িটা এখন একেবারে নীরব। মাত্র এই একসাথে সবাই যে যার কাজে বেরিয়েছে। যমুনাকে বেরুতে দেখে পানের পিক ফেলতে ফেলতে সকাল সকাল আগমন হলো বাড়ির পাশের নান্টু ঘটকের। এটাই মোক্ষম সুযোগ, কেননা যমুনা থাকলে তাকে গেট থেকেই তাড়িয়ে দেয়, খবিশ মেয়ে একটা। তাহেরা খানম উঠানে রোদে বসে তরকারি কাটছিলেন। এরই মধ্যে নান্টু ঘটক পান চিপাতে চিপাতে বলল, ভাবে আপনার বড় সেরিডারকে আর বিয়ার সাথে দেবেন না? এমনিতেই একবার সারাইয়া তার মধ্যে বয়স তো আর কম হয় নাই, ছোটো সেরিডারও তো বিয়ার বয়স হয়ে গেছে, এর মধ্যে বড়টা এখনও ঘরে বসে রাখছেন, আমার খোঁজে কিন্তু ভালো ভালো পোলা আছে। ঘটককে দেখে তাহেরা খানম চেয়ার পেতে বসতে দিলেন। তার কথা শুনে বরাবরের মতো হতাশ হলো তাহেরা খানম। সবাই এক কথা বলে, ওনারা যা বলে তাও মিথ্যা নয়, মেয়েদের বিয়ের বয়স হয়েছে, তাদেরও বিয়ে শাদীর দরকার আছে, তাছাড়া স্বামীর চাকরিটা রিটায়ার্ড করারও সময় হয়ে আসছে, ঘরে দুটো অবিবাহিত মেয়ে, পাড়া পড়শিরাও কানাঘুষা করছে আজকাল, মেয়েদের চিন্তায় রাতে ঠিকমতো ঘুম হয় না মায়ের। কিন্তু বড় মেয়েটা তার পুনরায় সংসারের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়, বিয়ের কথা শুনলেই একেবারে নাকচ করে দেয় সে। বারবার বাবা মায়ের কাছে সময় চাচ্ছে, সময় দিয়েছে তারা, কয়েকটা বছর সময় দিয়েছে, গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়েছে গত বছর, এরই মধ্যে ছোট মেয়েরও বয়স বাড়ছে, বড় বোন রেখে তো আর ছোট জনকে বিয়ে দেওয়া যায় না, না এবার একটু চেষ্টা করা দরকার। তাহেরা খানম নান্টু ঘটকের সামনে হালকা নাস্তা রেখে বিনয়ী কণ্ঠে শুধালো, ভাইজান, মেয়েদের বিয়ের বয়স যেহেতু হয়েছে, বিয়ে তো দিতে হবে, বড় মেয়েটার বিষয় তো সবই জানেন, তার জন্য একজন ভালো পাত্র চাই, ছেলে টাকা পয়সা একটু কম থাকলেও ছেলের স্বভাব চরিত্র যেন ভালো হয়। আচ্ছা ভাবে আপনি চিন্তা করেন না, আমার খোঁজে ভালা পোলা আছে, আপনি কইলে হেগলকে আলাপ করুন। তাহেরা খানম সম্মতি জানালো, ঘটকের সাথে আরও টুকটাক কথাবার্তা বলে তাকে বিদায় করলেন। আজকে বাড়িতে আসার পর এই বিষয়ে কারো কাছে কিচ্ছুটি প্রকাশ করেননি তিনি, ভালো পাত্র হাতে আসলে তবেই সময় মতো জানাবেন। আরও দুটো দিন গত হলো, অফিস শেষে রাস্তার পাশ ধরে হাঁটছিল যমুনা, তার চোখ জোড়া আশেপাশে তাকিয়ে পরিচিত একজনকে খুঁজছে। শত অবহেলা বারণের পরও সারাদিন ছায়ার মতো তার পিছনে পিছনে ঘুরু ঘুরু করা ছেলেটির দেখা নেই। দুটো দিন পার হতে চলেছে, তাদের বাড়ি থেকে যাওয়ার পর আরেকবারের জন্য উজান চৌধুরী তার মুখোমুখি হয়নি, না চাইতেও চিন্তা হচ্ছে তার। ছেলেটার কিছু হলো না তো, কি হয়েছে তার, সে আসছে না কেন, বড্ড জানতে ইচ্ছে করছে। কয়েক বছর হলো ছেলেটা তার চলার পথের অভ্যাস হয়ে গিয়েছে যেন, তাকে ছাড়া কেমন পুরো রাস্তা শূন্য শূন্য ঠেকছে, নিজেকে বড্ড একা একা মনে হয়। যমুনা দাঁড়িয়ে আবারও একবার আশেপাশে চাইল, যদি তাকে একবার দেখা যায় সেই আশায়, না ফলাফল শূন্য, কোথাও কাঙ্ক্ষিত মানুষটাকে দেখা যাচ্ছে না। হতাশ হলো মেয়েটা, পরপর নিজের এহেন বেহায়া অনুভূতি দেখে চমকালো, আসছে না ভালোই হয়েছে, সে তো এটাই চাইতো, তবে কেন মন মানতে নারাজ। মনের বিরুদ্ধে গিয়ে পুনরায় নিজেকে শাসিয়ে হাঁটা দিল যমুনা। মিনিট পাঁচেক পর হঠাৎ করেই পরিচিত সেই কণ্ঠস্বর, আমাকে মিস করছেন বুঝি উপমা?
আচমকা কাঙ্ক্ষিত পুরুষটির কণ্ঠস্বর শুনে থেমে গেল যমুনার পা। খানিকটা চমকালো মেয়েটা, আলগোছে তার দিকে একবার চেয়ে আগাগোড়া পরখ করে নিল অবলীলায়। ঠিকঠাক উজান চৌধুরীকে দেখে চিন্তা মুক্ত হলো মেয়েটা। অতঃপর নিজের মনকে শান্ত করে গম্ভীর কণ্ঠে শুধালো, তোমাকে মিস করতে আমার বইই গেছে। মুখে স্বীকার না করলেও আপনার চোখ বলছে আপনি আমায় মিস করছেন। বাহ, আজকাল তুমি সবার চোখের ভাষা পড়াও শিখেছো বুঝি। সবার নয়, আমি শুধু আপনারটা বুঝতে চাই উপমা। আমি এটাও জানি দুদিন আমি না আসার কারণ জানার জন্য আপনার মন আকুপাকু করছে, কিন্তু আপনি তো পাষাণ মেয়ে, মুখে জিজ্ঞেস করবেন না। আচ্ছা আমি বলছি, ভার্সিটিতে গিয়েছিলাম, জরুরি ক্লাস ছিল, এক্সামে রুটিন দিয়েছে, আমার আগামী মাসের শুরুতেই ফাইনাল এক্সাম। এক নাগারের ছেলেটা কথাগুলো বলে যমুনার পাশাপাশি এসে দাঁড়ালো। ছেলেটার কথা শুনে যমুনা মনে মনে হাসলো, ছোট্ট করে জবাব দিল, ও উজান চৌধুরী প্রেয়সীর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে মন খারাপ করে বলল, এক্সাম শেষ না হওয়া অবধি আপনাকে আর জানানোর সুযোগ পাবো না উপমা, আপনাকে ভীষণ মিস করব, কিন্তু আমার অনেক পড়া কমপ্লিট করতে হবে। আচ্ছা একটা কথা বলবো, রাখবেন? বলো। এই কয়টা দিন আমার সাথে দৈনিক একটুখানি ফোনে কথা বলবেন উপমা? বেশি না, শুধু নিয়ম করে একবার আপনার কথা শুনব। আপনাকে না শুনলে আমার দিনগুলো কেমন থমকে থাকে, কিছুতেই মন বসবে না, ট্রাস্ট মি, একদম জ্বালাবো না। বুঝলাম, তবে একদিন পর পর কল দিবে, আমাকে একদম জ্বালাবে না, কিন্তু এখন যাও, ভালোভাবে এই কয়দিন পড়াশোনায় মনোযোগী হও। উজান চৌধুরী এই অল্পতেই খুশি, বিনা বাক্যে মেনে নিল প্রেয়সীর সে কথা। যত যাই করুক না কেন, পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস উজান চৌধুরী। ভার্সিটির মাঠে বন্ধুদের সাথে বাইকের উপর গায়ে নিয়ে বসে আছে উজান চৌধুরী। তারই চারপাশে ঘিরে ঘাসের উপরে বসে আছে বন্ধুরা। মাসব্যাপী দীর্ঘ সময় নিয়ে ফাইনালি এক্সাম শেষ হয়েছে তাদের। সেই খুশিতে বন্ধুরা সবাই মিলে ভার্সিটির ক্যাম্পাসের এক কর্নারে আজ পার্টির আয়োজন করছে। এরই মধ্যে কোথা থেকে এক মেয়ে হুড়মুড়িয়ে এসে উজান চৌধুরীর সামনে হাঁটু মুড়ে এক গুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, উজান ভাইয়া, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, আপনাকে আমার খুব পছন্দ, আমি সত্যি আস্ত আপনাকে ভীষণ ভালোবাসি, অনেক দিনের তিলে তিলে গড়া অনুভূতি আমার, আর চেপে রাখা সম্ভব হয়ে উঠছিল না, তাই বলে দিলাম, আপনাকে আমার প্রয়োজন, উইল ইউ ম্যারি মি। উজান চৌধুরী রিল্যাক্স মুডে ফোন টিপছিল, হঠাৎ মেয়েলি কণ্ঠে এহেন কথা শুনে চোখ সরায় ফোন থেকে। তার পাশে থাকা বন্ধু মহলও হকচকিয়ে গেল। উজান চৌধুরী সরে গিয়ে টান টান সোজা হয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো। তার চোখে মুখে ছড়িয়ে পড়ছে গম্ভীরতা ভাব। মেয়েটা এখনও উত্তরের আশায় সেভাবেই বসা, আশেপাশে মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। তা দেখে উজান চৌধুরী কিছু বলার আগেই পাশ থেকে রাফসান বলল, এই মেয়ে উঠে দাঁড়াও তুমি, পাবলিক প্লেসে এসব কোনো ধরনের অসভ্যতা। সামনে থাকা মেয়েটার নাম মালিহা, ফার্স্ট ইয়ারের ছাত্রী, বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে, কলেজের অনেক ছেলের ক্রাশ গার্ল। অনেকের কাঙ্ক্ষিত নারী আজ নিজ থেকে প্রপোজ করছে উজান চৌধুরীকে। আশেপাশের ছেলে মেয়েরা শেষটুকু দেখার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অনেক মেয়েরা উজান চৌধুরীর জন্য ঈর্ষায় ঝলসে যাচ্ছে। রাফসানের কথা শুনে উঠে দাঁড়ালো মালিহা, চারপাশে একবার তাকিয়ে মৃদু হেসে মেয়েটা বলল, এখানে অসভ্যতার কি দেখলেন আপনি ভাইয়া, আমি তো কোনো খারাপ কাজ করিনি, শুধু নিজের ভালোবাসাটা প্রকাশ করেছি মাত্র। আপনি পারলে আমাকে আপনার ভাবি বানাতে সাহায্য করুন, ভরপুর ট্রিট দিয়ে দিব কিন্তু। মালিহা নিজের কথা শেষ করে পুনরায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে উজান চৌধুরীর স্নিগ্ধ মুখপানে। মেয়েটার কথা শুনে মুখ টিপে হাসছে অনেকেই। এরই মধ্যে উজান চৌধুরী সবাইকে ধমক দিয়ে মেয়েটাকে উদ্দেশ্য করে গমগমে আওয়াজে বলল, সরি আপু, আমি এক নারীতে আসক্ত পুরুষ, আমার একজন শ্যামময় নারী রয়েছে, সে আমার ভীষণ শখের কেউ। উজান চৌধুরী তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে, সে ব্যতীত অন্য সকল নারী আমার জন্য নিষিদ্ধ। উজান চৌধুরীর অন্য নারীর প্রতি বিন্দুমাত্র ফিলিংস নেই, একজন ছাড়া আমি বাকি সবাইকে মা বোনের নজরে দেখি। নেক্সট টাইম পাবলিক প্লেসে আমার রেপুটেশন নষ্ট করতে আসবেন না, মাইন্ড ইট। আপনি এখন যেতে পারেন।
কথাটা শেষ করেই মেয়েটার থেকে চোখ ঘুরিয়ে নিল উজান চৌধুরী। কষ্টে অপমানে মালিহার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে দেখে সবাই হাসাহাসি করছে, কত ছেলে তার জন্য পাগল। সেখানে সে আজ নিজ থেকে একজনকে প্রপোজ করছে, অথচ ছেলেটা তাকে এতগুলো মানুষের সামনে অপমান করে রিজেক্ট করে দিল। অপমানে মাথা নিচু হয়ে গেল তার। মালিহা আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না, এখানে দৌড়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল। পুনরায় উজান চৌধুরীকে নিয়ে মেয়েদের মধ্যে আবারও কানাঘুষি শুরু হলো। ভার্সিটির ক্রাশ বয়ের শখের নারী রয়েছে এটা আজই প্রথম জানল তারা। নিশ্চয়ই মেয়েটা সুন্দরী, অনেক মেয়ে সেই কাঙ্ক্ষিত নারীটিকে দেখার শখ জেগেছে। উজান চৌধুরীর এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে গাছাড়া ভাব নিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে লম্বা টান নিল, যা দেখে উজানের ক্লাসমেট হুড় চাপা কণ্ঠে বলল, ব্যক্তিত্ববান পুরুষ তো তারা, যারা একটা মেয়ের জন্য শত মেয়েকে ইগনোর করে। তোর পার্সোনালিটি দেখে আমি বারবার মুগ্ধ হই উজান। কোনো ছেলে একটা মেয়েকে একতরফাভাবে এতটা ভালোবাসতে পারে আমার জানা ছিল না। যমুনা আপু খুব ভাগ্যবতী মেয়ে রে, যাকে এক পুরুষ নিঃস্বার্থভাবে উন্মাদের মতো ভালোবাসে। আই রেসপেক্ট। ক্লান্ত ইটে দুপুর, রান্নাঘরে ছেলের পছন্দের খাবারগুলো একে একে নিজ হাতে রান্না করছে লায়লা চৌধুরী। কতদিন হলো পরীক্ষার জন্য ঠিকঠাক খায় না ছেলেটা, মুখ শুকিয়ে একটু খানি হয়ে গিয়েছে তার। আজ মা নিজ হাতে খাইয়ে দিবে ছেলেকে। ব্যস্ত হাতে সব কিছু একাই সামলাচ্ছে লায়লা চৌধুরী। এরই মধ্যে বাসার কলিং বেল বেজে উঠল। লায়লা চৌধুরী সাহায্যকারিণী রোকসানাকে ডেকে বলল, দরজাটা খুলে দিয়ে আয় তো রুকসু, তোর ভাইজান আসছে মনে হয়। আচ্ছা খালাম্মা, বলে রোকসানা চলে গেল। দরজা খুলতেই বাইকের চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে ভিতরে প্রবেশ করলো উজান চৌধুরী। আশেপাশে মাকে না দেখে রোকসানাকে জিজ্ঞেস করল, আম্মু কোথায় রে? খালাম্মা রান্নাঘরে। আচ্ছা, আম্মুকে বল আমার জন্য একটা কফি বানাতে। রোকসানা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। উজাম লম্বা লম্বা পা ফেলে নিজের রুমে চলে গেল। কিয়ৎক্ষণ পরে রুমে প্রবেশ করলো লায়লা চৌধুরী। ছেলেকে দেখে মৃদু হেসে বলল, আব্বা তুই নাকি কফি চাচ্ছিস? এখন কি কফি খাওয়ার সময়? ভাত খাবি এখন, আমার রান্না কমপ্লিট, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। আম্মু আমি আজ ফ্রেন্ডদের সাথে বাহিরে খেয়ে আসছি, পেটে একদম জায়গা নেই, তুমি চাইলে একটা কফি দিতে পারো এখন। লায়লা চৌধুরী মুখ গোমড়া করে ফেলল। ছেলের জন্য কত কিছু রান্না করছে মা, এখন শুনে ছেলে খাবে না, খেয়ে আসছে বাহিরে, কেমনটা লাগে? মায়ের গোমরা মুখ দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো উজান। মাকে পিছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে আল্লাদি কণ্ঠে শুধালো, আরে মন খারাপ করো না আম্মু, তোমার ছেলে তো বাড়িতেই থাকছে, তুমি দুপুরে যা যা রান্না করছো সবগুলো রেখে দাও আম্মু, আমি তোমার হাতে পেট ভরে রাতে খেয়ে নিব। লায়লা চৌধুরী হাসলো। ছেলের কপালে চুমু খেয়ে মাথায় কিয়ৎক্ষণ হাত বুলিয়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে গেল ছেলের জন্য কফি বানাতে। পরন্ত বিকেল, রিক্সা করে মার্কেটে যাচ্ছে যমুনা, কিছু দরকারি কেনাকাটার প্রয়োজন, তাই অফিস টাইম শেষ হওয়ার আগেই ছুটি নিয়ে বেরিয়ে পড়েছে আজ। অফিসের গণ্ডি পেরিয়ে রিক্সা কিছু দূর যেতেই চলন্ত রিক্সায় তার পাশে হুড়মুড়িয়ে উঠে বসল কেউ। ভয় পেয়ে হক চুকিয়ে গেল যমুনা। চোখ তুলে পাশে তাকাতেই উজান চৌধুরীর হাসি হাসি মুখখানা চোখে পড়ল। বিরক্তিতে নাকমুখ কুচকে তৎক্ষণাৎ মেয়েটা গম্ভীর কণ্ঠে শুধাল, তুমি এখানেও? আমার রিক্সায় উঠেছো কেন উজান? নামও বলছি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করো না, তোমার এসব অসভ্যতা আমার পছন্দ নয় উজান। উজান এমন একটা ভাব করলো যেন এসব শুনতেই পাইনি। জবাব দিল না উজান চৌধুরী, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেয়সীর মুখ পানে, যা দেখে যমুনা তাকে মৃদু ধাক্কা দিয়ে পুনরায় আবারও বলল, কি হলো উজান? উজান চৌধুরী তার দিকে তাকিয়েই বলল, দুদিন ধরে আমাকে ইগনোর করছেন কেন উপমা? নাম্বারটা ব্লক করে দিয়েছেন। তো তোমাকে আশকারাও বা দিয়েছিলাম কবে? আমি কাকে ব্লক করব কাকে করব না এসব আমার ব্যক্তিগত ব্যাপার উজান। উজান দীর্ঘশ্বাস ছাড়ল। উজান দীর্ঘশ্বাস ছাড়ালে রেখে মৃদু হাসল। পরীক্ষার মধ্যে একদিন পরপর তার ফোন রিসিভ করেছে যমুনা, দুই চার মিনিট কথাও বলেছে, এর মধ্যে একটুও তাকে বিরক্ত করেনি উজান চৌধুরী। মাঝে মধ্যে যমুনার অগোচরে দূর থেকে এক নজর দেখে গিয়েছে, কিন্তু শেষ পরীক্ষা হতেই তাকে ডিরেক্ট সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছে মেয়েটা। এরপর থেকে যথেষ্ট ইগনোর করছে তাকে,
প্রিয় মানুষগুলো কি এমনই হয়? দীর্ঘশ্বাস ছাড়ল উজান চৌধুরী। অসহায় মুখ করে প্রেয়সীর মুখখানে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনি পাষাণ, পাষাণ, বড্ড পাষাণ উপমা। এই যে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েও এত অবহেলা করছেন, আপনার কলিজা কাঁপে না? যমুনা এক নজর উজানের মুখের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। এই ঘোর লাগা চোখের দিকে তাকানোর সাহস হলো না তার। পর মুহূর্তে কণ্ঠে গম্ভীরতা টেনে বলল, হ্যাঁ, আমি পাষাণ নারী উজান। ভালোবাসা আমাকে পাথরে পরিণত করেছে, সব কিছুতে বিতৃষ্ণা লাগে। এসব আবেগ ভালোবাসা এখন আর আমার ভিতর কাজ করে না। এই পাথর হৃদয়ে আমি ভালোবাসার ফুল ফোটাবই উপমা, আই প্রমিস। আপনিও একদিন আমাকে ভালোবাসবেন, বাধ্য হবেন। উজান চৌধুরী হারতে শিখেনি, আমি এত সহজে ছাড়ছি না আপনাকে। এই তোমার কোনো কাজ নেই এছাড়া? সারাদিন শুধু গুন্ডামি করো আর আমায় বিরক্ত করে যাচ্ছ। বয়স তো কম হয়নি, এসব রেখে নিজের লাইফে ফোকাস করো উজান, নিজের যোগ্যতা দিয়ে কিছু একটা করো। উজান চৌধুরীর কাজই হচ্ছে তার বাচ্চার আম্মুকে আগলে রাখা। তবে এর পাশাপাশি আপনি বললে এছাড়াও আরো কিছু করা যেতে পারে, আপনি বলছেন? হ্যাঁ, আমি বললাম, দেখি কি করো তুমি। ইয়েস, হয়ে যাবে, চিন্তা করবেন না। আপনি বললে উজান চৌধুরী তার জানটাও দিতে পারে। আচ্ছা বুঝলাম, এবার নামো রিকশা থেকে, নয়তো একদম ধাক্কা দিয়ে ফেলে দিব তোমায়। নামছি না। আপনি মার্কেটে যাচ্ছেন, আমি আপনার ব্যাগ টানার দায়িত্ব নিব উপমা, ভয় পাবেন না। আমাকে তার জন্য টাকা পয়সা দিতে হবে না। যমুনা কপাল চাপড়ালো, এই ছেলের সাথে পারবে না সে, তাই আর কথা বাড়ালো না। রাগে দুঃখে থম মেরে বসে আছে যমুনা, যা দেখে বাঁকা হাসলো উজান চৌধুরী। এক সপ্তাহ পর অফিসে নিজের নির্দিষ্ট আসনে বসে আছে যমুনা। আজকের অফিসের মেয়েরা বেশ এক্সাইটেড, অফিসেও বেশ চাপা হইহুল্লোড় চলছে। আজ তাদের অফিসে নতুন বস এসেছে, নতুন বস নাকি দেখতে দারুণ, কাজের প্রতিও ভীষণ সিরিয়াস, অফিসের রুলসের বাইরে যাওয়া বারণ। মেয়েরা নিজেদের কাজের পাশাপাশি একজন আরেকজন বসকে নিয়ে আলোচনা করছে। যমুনা এখন অবধি তাকে দেখেনি। নতুন স্যার এসেছে অফিসে, অথচ আজ অফিসে আসতেই তার দেরি হয়ে গিয়েছে, যার জন্য একটুখানি ভয়েই আছে যমুনা। নতুন বস না জানে কেমন, এরই মধ্যে কেয়ারটেকার এসে যমুনাকে নোটিস করল। আপনাকে বস তার কেবিনে ডেকেছে ম্যাডাম। ভয় পারল যমুনার, তবুও নিজেকে ধাতস্থ করে বসের কেবিনে গিয়ে দরজায় টোকা মেরে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কেমন পরিচিত মনে হলো যমুনার। অনুমতি পেয়ে ধীর পায়ে এগিয়ে আসলো যমুনা। সামনের চেয়ারে থাকা বসের মুখে ফাইল ধরা, যার ফলে চেহারাটা এখনো দেখা গেল না। যমুনা আসতেই লোকটা আবারও গম্ভীর কণ্ঠে শুধালো, বসুন মিস নওশিনারা যমুনা। যমুনার সামনে থাকা চেয়ারে বসল, মিনিট পাঁচেক পার হলো, তাকে সামনে বসিয়ে ফাইল দেখছে বস। লোকটাকে তার কেমন পরিচিত মনে হচ্ছে, মুখটা দেখার জন্য উসফুস করছে যমুনা। একটু সময় নিয়ে বিনয়ী কণ্ঠে শুধালো, আমাকে ডেকেছিলেন স্যার? আপনার অফিস শুরু 9টায়, এখন বাজে 9:25, এত দেরি হওয়ার কারণ? বলতে বলতে ফাইল রেখে যমুনার দিকে তাকালো বস। বসকে দেখে চমকালো, মরকে গেল মেয়েটা। ফর্মাল ড্রেস আপে উজান চৌধুরীকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। কিয়ৎক্ষণ সময় নিয়ে বিস্মিত কণ্ঠে শুধালো, উজান, তুমি তুমি এখানে? আমি এখানে নিজের যোগ্যতায় এসেছি মিস নওশিনারা যমুনা। আপনি ভুলে যাবেন না এটা অফিস, এখানে শুধুমাত্র আমি আপনার বস। ডোন্ট কল মি উজান, কল মি স্যার। যমুনা নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে শুধালো, ইয়েস সরি স্যার। উজান চৌধুরী পুনরায় ফাইলে মুখ গুজে নিল। উজান চৌধুরী পুনরায় ফাইলে মুখ গুজে দিল। একরাশ ক্রোধ নিয়ে তার সামনে বসে আছে যমুনা। মিনিট দশেক হতে চলল বসে আছে সে, অথচ কিচ্ছুটি বলছে না তার বস, আবার যেতেও বলছে না। দাঁতে দাঁত চেপে সহ্য করছে যমুনা, উজানকে তার বস হিসেবে একদমই আশা করেনি যমুনা। একটা সময় মেয়েটা অধৈর্য হয়ে দাঁতে দাঁত চেপে মৃদু কণ্ঠে বলল, আমি কি এখন যেতে পারি স্যার? আমি কি যেতে বলছি আপনাকে? না, মানে কিছু বলছেন না যে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা যান, আমার জন্য একটা কফি করে নিয়ে আসুন। মানে আমি কেন কফি করতে যাব? চা কফি বানানোর জন্য আলাদা লোক আছে, আপনি কফি খেতে চাইলে তাদের বলুন।
ও যেন আয়েশি ভঙ্গিতে নিজের চেয়ারে বসে বরাবরের মতো গম্ভীর কণ্ঠে শুধালো, আমি আপনাকে বলছি না অর্ডার করছি, ভুলে যাবেন না আমি আপনার বস, আপনি আমার আন্ডারে কাজ করছেন, ইভেন আমার কথা শুনতে বাধ্য আপনি। রাগে ফুসছে যমুনা। ও জান যে ইচ্ছে করে এগুলো করছে তা সে ভালো করেই জানে। ছেলেটা এখানেও এসেছে তাকে চালাতে, কোন পাপের দায়ে যে এই ছেলেটাকে উসকে দিতে গিয়েছিল এখন নিজেই ফেসে গেছে। বাদুর ছেলে একটা আসছে তার বস হতে, যমুনা তবুও বাধ্য, মানতে না পারলেও ও জান চৌধুরী এখন থেকে তার বস। রাগে চোটে ধূপধাপ পা ফেলে উঠে দাঁড়ালো যমুনা। কিছুক্ষণ পর এক কাপ কফি বানিয়ে এনে উজানের সামনে রাখলো। যমুনা আসতেই এক গাদা ফাইল ধরিয়ে দিয়ে তার সামনে বসিয়ে দিল। রাগে চোখ মুখ লাল হয়ে আসছে যমুনার। উজান চৌধুরী বাঁকা হেসে ফু দিয়ে লম্বা চুমুক দিল কফিতে। কেটে গিয়েছে আরও একটি মাস, উজান চৌধুরীর কর্মজীবনের প্রথম স্যালারি পেয়েছে আজ। প্রথম ইনকামের টাকা পেয়েই মার্কেটে চলে গেল ছেলেটা, ভরপুর কেনাকাটা করেছে সবার জন্য। কেনাকাটা শেষ হতেই বাসে এসে মা বাবার হাতে তুলে দিল নতুন পোশাক ও বাকি টাকা যতটুকু ছিল। ছেলের প্রথম সফলতা দেখে খুশিতে মায়ের চোখে অশ্রু কণারা ভিড় জমেছে। জুনায়েদ চৌধুরীও ভীষণ খুশি। উজান ব্যাগ থেকে মায়ের জন্য আনা বরাদ্দ শাড়িটে বের করে মায়ের গায়ে জড়িয়ে দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, মাশাআল্লাহ শাড়িটা তোমার গায়ে অনেক মানিয়েছে আম্মু, তোমার পছন্দ হয়েছে? মা ছেলের কপালে ঠোঁটের পরশ এঁকে দিয়ে ভেজা কণ্ঠে বলল, ভীষণ পছন্দ হয়েছে আব্বা, আমার লাইফের সবচেয়ে দামি শাড়ি হয়ে থাকবে এটা। জুনায়েদ চৌধুরী নিজের জন্য আনা পাঞ্জাবিটা কতক্ষণ নাড়াচাড়া করে দেখল। দেখতে দেখতে তার ছেলেটাও বড় হয়ে গিয়েছে। বাবা যে কত খুশি আজ, কিন্তু বাবাদের সেই খুশি প্রকাশ পায় না, তারা প্রকাশ করতে পারে না। তৎক্ষণাৎ বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করে দিল, জীবন অনেক বড় হও বাবা, প্রতি ধাপে ধাপে সফলতা আসুক তোমার। উজান বাবা মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফুপির বাড়ির উদ্দেশ্যে। তাদের সবার জন্যও কেনাকাটা করেছে উজান। অতিষ্ঠ হয়ে গিয়েছে যমুনা, উজান চৌধুরী তাকে জ্বালিয়ে মারছে। দুদিন ধরে খড়কুনো হয়েছে যমুনা, পাজি ছেলেটার মুখোমুখি আর হবে না সে, তাই অফিস সহ বাহিরে যাওয়া একদম বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে হুট করে বসার ঘরে উজানের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল যমুনা। বিচ্ছু ছেলেটা এখানেও হাজির, টের পেয়ে তৎক্ষণাৎ দরজা ভিতর থেকে আটকে দিল সে। মা বার কয়েক ডেকেছে, তাও লাভ হয়নি। উজান প্রেয়সীকে এক নজর দেখার জন্য কতক্ষণ আশেপাশে ঘুর করেও লাভ হলো না। জলিটাও এখন বাসায় নেই, কলেজে গিয়েছে। তাহেরা খানম রান্নাঘরেই এখন। সেই সুযোগে উজান যমুনার দরজায় টোকা মেরে চাপা কণ্ঠে শুধালো, দরজাটা একবার খুলুন উপমা, আপনাকে একটুখানি দেখেই চলে যাব, ট্রাস্ট মি একদম জ্বালাবো না। ওপাশ থেকে শুনেও শুনলো না যমুনা, বার কয়েক বলেও উপাস থেকে রেসপন্স আসলো না। উজান দরজার পানে তাকিয়ে পুনরায় আকুতি ভরা এলোমেলো কণ্ঠে শুধালো, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি মিস করি যখন দেখি না। চড়ুই পাখি জানে আমি কার প্রতীক্ষায় প্রহর গুনি, তুমি পাশানি, তুমি অভিমানী, তুমি এলোকেশী, তবু আমি জানি তুমি আমায় অন্তরালে ভালোবাসো। আমি নিরুপায়, নিমগ্ন, দিন শেষে তোমাতেই আসক্ত। একবার দেখো তুমি চেয়ে কেমন সন্ন্যাসীর মতো হাহাকার করে ওঠে এই হৃদয়, দেখা দাও আমার প্রেয়সী। কত মায়া, কত আকুতি ছিল এই কণ্ঠে। যমুনার কলিজা কাঁপছে, এই প্রথম তাকে বোধহয় তুমি করে সম্বোধন করেছে উজান চৌধুরী। হঠাৎ করেই তার চোখ দুটো কি ঝাপসা হয়ে গেল, অকারণেই কেমন অশ্রু কণারা চোখে ভিড় জমেছে চোখের পাতায়। কিসের জন্য এই চোখের জল জানে না যমুনা, তবে সে অনুভব করছে তার কষ্ট হচ্ছে। উজান চৌধুরীর জন্য কেমন অচেতন মনটা পুড়ছে। যমুনা তৎক্ষণাৎ ধরা গলায় বলল, তুমি চলে যাও উজান। উজান তৎক্ষণাৎ গেল না, বারবার বারবার রিকোয়েস্ট করছে সামনে আসতে বলছে, কিন্তু যমুনার একঘেয়ে স্বভাব অটল রইল। এরই মধ্যে তাহেরা খানম ডাকলো উজানকে, ফুপির কণ্ঠস্বর শুনে তড়িঘড়ি করে ওখান থেকে সরে গেল উজান। পরও মুহূর্তে ফুপুকে বলে পাশে থেকে বেরিয়ে পড়ল ছেলেটা। যদিও তাহেরা খানম থাকার জন্য জোর জবরদস্তি করেছিল অনেক, কিন্তু থাকেনি উজান, কার জন্যই বা থাকবে। যাকে দেখার জন্য শত বাহানা খুঁজে মন, সেই মানুষটাই দিন শেষে অবহেলার চাদর মুড়িয়ে দেয়। উজান বাসা থেকে বের হতেই যমুনা জানালার কাছে গিয়ে আলগোছে সেদিকে উকি দিল একবার, ছেলেটাকে একটু কি এলোমেলো লাগছে আজ না? এসব ভাবতে গিয়েও তৎক্ষণাৎ মনকে শাসিয়ে নিল যমুনা, চোখ সরিয়ে নিল অবলীলায়। এভাবে তো থাকা সম্ভব নয়, এসবের একটা সলিউশন দরকার।
যমুনা কিছুক্ষণ কিছু একটা ভেবে চিনতে উজানের নাম্বারে টেক্সট করে দিল। আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবে উজান, তোমার সাথে কিছু জরুরি কথা বলার ছিল। উজান সাথে সাথে সম্মতি জানালো এবং কোথায় দেখা করবে লোকেশন জানতে চাইল। যমুনা নিজের পছন্দ মতো একটা কফি শপের অ্যাড্রেস টেক্সট করে জানিয়ে দিল। বিকেল 4টায় কফি শপে মুখোমুখি বসে আছে উজান যমুনা। উজান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে দেখছে প্রেয়সীকে, তার তৃষ্ণার্ত চোখ জোড়া জড়িয়ে যাচ্ছে এই মায়াবী মুখটা দেখে। উজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যমুনা একটুখানি নড়ে চড়ে বসে স্বাভাবিক কণ্ঠে শুধালো, কি খাবে উজান, অর্ডার করো। উজান দুটো কফির অর্ডার দিয়ে যমুনাকে জিজ্ঞেস করলো, তা এত জরুরি তলব কেন মহারানী? যমুনা মিনিট পাঁচেক সময় নিয়ে নিজের ভিতরের কথা সাজিয়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, তুমি মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। জি বলুন। দেখো উজান, আমি মানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু একবার ভেবেছো এই ভালোবাসা আদৌ কি পাওয়া সম্ভব কি না? কখনো সম্ভব নয়। যত যাই হোক, দিন শেষে আমি একজন ডিভোর্সি মেয়ে। সমস্যা শুধু একটা নয়, আমি তোমার থেকে বয়সেও সিনিয়র। বয়স হয়েছে আমার, সমাজ বুড়ো উপাধি দিয়ে দিয়েছে। তাছাড়া তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, সেই হিসেবে ওনাদের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আশা ভরসা রয়েছে। এটা থাকাই স্বাভাবিক, তোমার বাবা একজন এমপি, ওনার সমাজে আলাদা একটা সম্মান রয়েছে। উনি নিশ্চয়ই চাইবে না একটা ডিভোর্সি মেয়ে, যে কিনা তার ছেলের থেকে বয়সে বড়, এমন একটা মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ হিসেবে। আর আমরা মানুষ, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের। সমাজ বলতে তো কিছু একটা আছে, এই সমাজ ডিভোর্সি মেয়েকে এমনিতেই হেয় চোখে দেখে। আমি চাই না এসব, আমার মামুর রেপুটেশন নষ্ট করতে আমি পারবো না, আমি স্বার্থপর হতে পারবো না। উজান, তুমি সব দিক থেকেই পারফেক্ট একজন পুরুষ। উজান, যে কেউ তোমাকে পেতে চাইবে, তুমি আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করো। তাই বলছি তুমি আমার পিছু ছেড়ে দাও উজান, আমাকে নিজের মতো বাঁচতে দাও। লম্বা কথা শেষ করে দম নিল যমুনা। এত কিছু শুনেও কোনো হেলদোল নেই সামনে থাকা উজান চৌধুরীর মাঝে। যমুনার হঠাৎ ডাকার কারণ যে এগুলো হবে তা আগেই আন্দাজ করে নিয়েছে উজান চৌধুরী। এরই মধ্যে ওয়েটার বয় এসে তাদের কফি দিয়ে গেল। উজান চৌধুরী নিজের কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলল, সমাজ সমাজ সমাজ, এই সমাজ আমাদের কী দিয়েছে উপমা? কখনো কি ক্ষুধার্ত একজন মানুষকে এক মুঠো ভাত দিয়েছে? অসহায় একটা মেয়েকে বাঁচতে সাহায্য করেছে? বেকার একটা ছেলেকে ভরসা দিয়েছে? কই, কখনো তো তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, উল্টো এই সমাজ তাদের অবহেলা অবজ্ঞা করে পিষে দেয়, যার জন্য অকালে ঝরে যায় কত প্রাণ। তাহলে ছোট্ট একটা জীবনে আমরা কেন তাদের জন্য এত এত স্যাক্রিফাইস করব? আপনি সবার কথা ভাবলেন, আমার কথা কেন একটিবার ভাবলেন না? জানেন না আপনি ছাড়া আমি অসহায়, আমার ধ্যান জ্ঞান আপনাতেই সীমাবদ্ধ। আপনাকে ছাড়া যে আমার এক মুহূর্ত চলছে না, আপনি বিহীন আমার দম বন্ধ হয়ে আসে, দেয়ালে পিঠ ঠেকে যায়। ছোট্ট এক জীবনে সমাজ কি বলল, বন্ধু কি বলল, এসব ভেবে ভেবেই যদি পার করে দেই তাহলে নিজের জন্য আর বাঁচা হলো কই? আমি নিজের জন্য বাঁচতে চাই উপমা, আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। এই নিয়ে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। আপনি আপনি একটিবার আমার হাত ধরে দেখুন না উপমা, আপনাকে সারা জীবন ভালোবাসার চাদরে মরিয়ে রাখবো বক্ষ পিঞ্জরে। আপনার গায়ে কখনো একটা আঁচড়ও লাগবে না, কথা দিলাম। আমায় ভরসা করুন উপমা, আমি সব ঠিক করে দিব। ইহা সম্ভব নয়, আমার যা বলার বলে দিয়েছি, তোমার সুন্দর জীবনটা নষ্ট করার অধিকার আমার নেই। আমার শহরে এসো না ছেলে, সহ্য করতে পারবে না তুমি। স্বপ্ন ভাঙা, হৃদয় ভাঙা, মন ভাঙা, অন্তর ভাঙা, এমন কি বুকের হাড় ভাঙার দৃশ্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা দেখে তোমার বুক কেঁপে উঠবে। যমুনা উঠে দাঁড়ালো, আরও কিছু করা কথা শুনিয়ে জায়গা ত্যাগ করলো মেয়েটা। উজান চৌধুরী সবটা শুনে প্রেয়সীর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। দমে যাওয়ার পাত্র সে নয়, শুধু মোক্ষম সুযোগের অপেক্ষায়। যমুনাকে কমফোর্ট ফিল করাতে হুটহাট বিরক্ত করা ছেড়ে দিয়েছে উজান। যমুনা এতে স্বস্তি পেল, পুনরায় অফিসে যাওয়া সহ নিজের মতো চলছে। কেটে গিয়েছে আরও কয়েকটি মাস। রাত 11:50, সবার সাথে রাতের ডিনার শেষ করে মাত্র শুয়েছে যমুনা। এমন সময় কর্কশ আওয়াজে পাশে থাকা ফোনটা বেজে উঠল।
ফোনের স্ক্রিনে জলজল করছে উজান চৌধুরী নামটা। কপালে ভাঁজ পড়ল যমুনার, এত রাতে কল দিয়েছে কেন ছেলেটা? কেননা সচরাচর এখন তাকে কল দেয় না উজান চৌধুরী। যমুনার সাত পাঁচ ভাবনার মাঝে কল কেটে গেল। পুনরায় কল আসতেই রিসিভ করলো যমুনা। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, একটু গেটের কাছে আসবেন উপমা? এত রাতে গেটের কাছে কেন যাব? অবাক হয়ে প্রশ্ন করলো যমুনা। আসুন না একটিবার প্লিজ উপমা, খুব আর্জেন্ট, আমি আপনার জন্য গেটের কাছে অপেক্ষা করছি। কল কেটে গেল। যমুনা দোটানায় পড়ল, যাবে কি যাবে না? উজান যে বললো খুব আর্জেন্ট, আচ্ছা একটিবার গিয়েই দেখা যাক। মিনিট পাঁচেক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সাবধানে পায়ে নিঃশব্দে বেরিয়ে পড়ল যমুনা। গেটের কাছাকাছি আসতেই হালকা আলোয় একটি ছায়ামূর্তি দেখা গেল। উজান চৌধুরী বুকে হাত গুঁজে দাঁড়িয়ে আছে। যমুনাকে দেখতে পেয়ে ছেলেটা এগিয়ে আসলো কাছাকাছি, একগাল হেসে শুধালো, আপনি এসেছেন উপমা? চারপাশে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল যমুনা। দেখতেই তো পাচ্ছ এসেছি, ডাকলে কেন, কি বলবে তাড়াতাড়ি বলো। উজান তৎক্ষণাৎ কিচ্ছুটি বলল না, আরও কিছু সময় তাকিয়ে রইল প্রেয়সীর মায়াবী মুখের দিকে। বিরক্ত হল যমুনা, যা দেখে উজান খানিকটা হেসে বলল, ঘুম আসছিল না, হুট করে আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। দেখা শেষ, আপনি এখন ভিতরে যান উপমা, আমিও যাচ্ছি, আজ শান্তির একটা ঘুম হবে। মানে কি, ছেলেটা তাকে এত রাতে ডেকে মশকরা করছে, তাকে দেখার জন্য এত রাতে বাহিরে এনেছে? রাগে ফুসে উঠল যমুনা। পর মুহূর্তে উজানের লম্বা চুলগুলো ধরে টান দিয়ে ক্রোধিত কণ্ঠে শুধালো, তুমি এত রাতে আমার সাথে মশকরা করছো উজান, আমাকে মিথ্যা বললে? উজান নিজের চুল ছাড়িয়ে মৃদু কণ্ঠে শুধালো, মিথ্যা না বললে কি আর আপনি আসতেন? মিথ্যা বলেও যদি আপনাকে এক পলক দেখার সৌভাগ্য হয়, তবে আমি সারা জীবন মিথ্যেই বলবো। এরই মধ্যে কোথা থেকে যেন পাশের বাসার এক আন্টি এদিকে এ আসছে। উজান তা দেখে দ্রুত ওখান থেকে সরে গেল। যমুনাও ব্যস্ত পায়ে নিজের রুমে চলে গেল, তবে তাদের চোখ ফাঁকি দেওয়া গেল না। পরদিন সকালে যখন অফিসের জন্য বাসা থেকে বের হয়েছে যমুনা, এমন সময় তাকে দেখে পাশের বাসার আন্টিগণ তাকে শুনিয়ে শুনিয়ে একজন আরেকজনকে বলছে, জামাইটা ছায়রা দিয়া বাপের ঘরে ঘাপটি মেরেছে, দিন রাত পর পর পুরুষের মধ্যে ঘুরে ফিরে চলে, তাও হয় না, এখন আবার রাত বেরেতে বাইরে এসে পরপুরুষের সাথে ঢলাঢলি করে, এই মেয়ে চরিত্র ভালো না ভাবি, আমি নিজ চোখে গতকাল রাতে একে একটা ছেলের সাথে দেখেছি। পাশ থেকে অন্য আরেকজন মহিলা বলল, আমি আগেই কইছিলাম এই মায়া চরিত্রের দোষ আছে, এইবার দেখলেন তো ভাবি, চরিত্রের খারাপ দেখাই তো জামাইটা তারে ছাইড়াছে, ছাড়ছে, নইলে এত সুন্দর মাইয়া কেউ ছাড়ে। আরেকজন মুখ পাকিয়ে বলল, শুধু সাদা চামড়া থাকলেই হয় না, চরিত্র ভালো থাকতে হয়, দুদিন আমোদ ফুর্তি করার জন্য এখন পুরুষ আসলেও সংসারের মুখ আর দেখন লাগবে না এই জীবনে, বয়স তো আর কম না। এদের নোংরামিমূলক কথা শুনে কান গরম হয়ে গেল যমুনার। নিজেকে আর সামলাতে না পেরে আন্টিদের কাছাকাছি এগিয়ে এসে তেতো কণ্ঠে শুধালো, অন্যের মেয়েদের নিয়ে এত চিন্তা কেন আপনাদের? আপনাদের কোনো কাজকর্ম নেই? একটা মেয়েকে নিয়ে এসব বিশ্রী কথা বলার আগে নিজেদের দিকে একবার চেয়ে বলবেন, আপনাদের ছেলেমেয়ে কেমন? খুব ধোয়া তুলসী পাতা, তাই না? সেসব রাস্তাঘাটে চলার পথেই দেখা যায়। থাক সেসব, আর নাই বললাম, সারাদিন অন্যের গিবত না করে নিজের চরকায় তেল দিন, নেক্সট টাইম আমাকে নিয়ে বানোয়াট কথা বাজে কথা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, মাইন্ড ইট। যমুনা আর দাঁড়ালো না এখানে, নিজের গন্তব্যে পা বাড়ালো, থেমে নেই আন্টিগণ, খেপে গেল তারা। পিছনে ফেলে আসা মানুষগুলো তাকে ইচ্ছে মতো কথা শোনাতে লাগলো, সেসব শুনেও শুনল না যমুনা। আজ আর অফিসে গেল না মেয়েটা, কিছুক্ষণ নিরিবিলি প্রকৃতির মাঝে সময় কাটিয়ে বাসায় ফিরল বেলা ১২টার নাগাদ। বাসায় পা রাখতেই তার গালে পড়ল মায়ের হাতে শক্ত একখানা চর। যমুনা গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, আম্মু তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, তুই আমাদের মান সম্মান নষ্ট করে দিলি যমুনা, লোকজন যাচ্ছে তাই বলছে, তোকে এত বড় করেছে কি এসব শোনার জন্য? গতকাল রাতে কোন ছেলের সাথে দেখা করছিস তুই? আম্মু তুমি এতদিনে এই চিনলে আমায়? বাহিরে কেউ ছিল না আম্মু, ছেলেটা তোমাদের উজান ছিল। তাহেরা খানুম দমলেন না, তার মেজাজ বিগড়ে আছে, লোকজন তার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করছে, মা হয়ে সেসব সহ্য করতে পারল না সে। তাদের সমস্ত রাগ উগড়ে দিল যমুনার উপর,
পর মুহূর্তে মেয়েকে আরও কিছু শক্ত কথা শুনিয়ে দিল। যমুনা ছিল নির্বাক, রুমে এসে থম মেরে বসে আছেন। ঘণ্টাখানিক পর মা পুনরায় এসে জানালেন, তোর বিয়ের জন্য আমি ছেলে দেখেছি যমুনা, ছেলে ডক্টর, স্বভাব চরিত্র ভালো, তাছাড়া ছেলে নিজ থেকে তোকে আগে থেকে পছন্দ করেছে, ইভেন তোর অতীত যেন সে তোকে বিয়ে করতে চাচ্ছে। এই ছেলে আমি হাতছাড়া করতে যাচ্ছি না, আমি তাদের পাকা কথা দিয়ে ফেলেছি। আমি এবার কোনো তোর অজুহাত শুনবো না যমুনা, আমি চাচ্ছি এই বিয়েটা হোক। বিয়েটা হলে তোমরা হ্যাপি আম্মু? হ্যাঁ, এছাড়া তোর কাছে আর কোনো কিছু চাওয়ার নেই আমার। যমুনা সম্মতি জানালো, তাহিরা খানম খুশি মনে জায়গা ত্যাগ করলো। বিয়ে পাকাপোক্ত কথাও বললেন ছেলেপক্ষের সাথে, আত্মীয় স্বজনদেরও সুখবর জানাতে দেরি করলো না উনি। যমুনা এখনো আগের ন্যায় নির্বাক, পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। এরই মধ্যে ফোন বেজে উঠল, উজান কল দিয়েছে। যা দেখে এতক্ষণে চাপা রাগ তরতর করে বেড়ে গেল তার। ফোনটা রিসিভ করেই কর্কশ কণ্ঠে বলল, তুমি এবার খুশি তো উজান? তোমার তো এখন খুশির দিন। ওপাশে থাকা পুরুষটি বিস্মিত, হতবাক, আজ যমুনা অফিসে আসেনি বলেই কল দিয়েছে সে। এরই মধ্যে কি হয়ে গেল, সব তার মাথার উপর দিয়ে গেল যেন। নিজেকে সামলে উজান কোমল কণ্ঠে বলল, রিল্যাক্স, কি হয়েছে আপনার উপমা? তুমি আমার চরিত্রে দাগ লাগিয়ে দিয়েছো উজান। তোমার ছেলে মানসিকতার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে, তোমার জন্য চরিত্রহীন তকমা লেগে গিয়েছে আমার শরীরে, বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল যমুনা। তীক্ষ্ণ বুদ্ধিমান উজান চৌধুরী সবটা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। প্রিয়সীর কান্না তাকে উতলা করে দিচ্ছে। উজান ব্যস্ত কণ্ঠে শুধালো, প্লিজ আপনি কাঁদবেন উপমা, শান্ত হন, আপনি পবিত্র, আপনি স্নিগ্ধ, আপনাকে যে অপবিত্র বলছে তার মুখ ঝলসে যাক, আমি আসছি উপমা। যমুনা নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে ডাকল, উজান। হ্যাঁ বলুন, আপনি ঠিক আছেন উপমা? আমি তোমায় একটা কথা বলি, রাখবে? অবশ্যই রাখব, আপনার সব কথা আমি রাখব উপমা, তবু আপনি প্লিজ শান্ত হন। তুমি কখনো আমার সামনে এসো না উজান, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, তোমার মুখটাও আমি দেখতে চাই না আর। তুমি যদি আমায় এতটুকু ভালোবেসে থাকো তাহলে আশা করছি আমার এই কথাটি রাখবে। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আগামীকাল আমার বিয়ে, ইভেন এই বিয়েটা আমি নিজ ইচ্ছে করছি। কল কেটে গেল, উজান চৌধুরী দুনিয়া ঘুরছে, দম বন্ধ হয়ে আসছে, মনে হলো যেন মস্ত বড় আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে। দিন পেরিয়ে রাত নামলো প্রকৃতির বুকে, বিষণ্ন মনটা নিয়ে এলোমেলো পায়ে বাসায় প্রবেশ করলো উজান চৌধুরী। বসার ঘরে সোফায় বসেছিলেন লাইলা চৌধুরী, দরজায় উনি ছেলেকে দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, উজান জানিস, যমুনার বিয়ে ঠিক হয়েছে, আগামীকালই বিয়ে, তোর ফুপি কল করে জানিয়েছে দুপুরে। মায়ের কথা শোনার আগে কাঁপছে উজান চৌধুরী, সামনে থাকা দরজায় এক লাথি মেরে সশব্দে নিজের রুমে দরজা লাগিয়ে দিল। হঠাৎ ছেলের এহেন আচরণে ঘাবড়ে গেল লাইলা চৌধুরী, কি হলো তার ছেলেটার? উনি তৎক্ষণাৎ বন্ধ দরজায় হাত দিয়ে আঘাত করে ডাকলেন ছেলেকে, আব্বা দরজা খোল, কি হয়েছে তোর, এত রেগে আছিস কেন, কি হয়েছে আম্মুকে বল, দরজা খোল উজান। ওপাশ থেকে কোনো রেসপন্স আসলো না। লাইলা চৌধুরী আর ছেলেকে ডাকলো না, উনি জানে এখন শত ডেকেও লাভ হবে না, তাই উনি ছেলেকে সময় দিলেন। অফিসে থাকা ফরমাল ড্রেসেই ফ্লোরে হাত পা ছড়িয়ে একটার পর একটা সিগারেট টানছে উজান চৌধুরী। ছেলেটাকে বড্ড এলোমেলো লাগছে, চোখ দুটো তার লাল হয়ে আছে, পরিপাটি চুলগুলো আজ এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে। ফ্লোরে ঠান্ডায় শরীর জমে আসছে তার, তবুও সেদিকে কোনো খেয়াল নেই তার। তার কানে অ্যালার্মের শব্দের ন্যায় বাজছে প্রিয়সীর বলা লাস্ট কথা, তুমি কখনো আমার সামনে এসো না উজান, তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, তোমার মুখটাও আমি দেখতে চাই না। লাস্ট সিগারেটটায় লম্বা টান দিয়ে অর্ধ খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল ছেলেটা। বড় মুহূর্তে পকেট থেকে মোবাইল বের করে যমুনার একটি ছবির দিকে তাকিয়ে দেখছে তার অতি শখের নারীকে। তার চোখ ঘোলাটে হয়ে আসছে, এই বুঝি গড়িয়ে পড়বে জল। তন্মধ্যে প্রেয়সী ছবি খানায় হাত বুলিয়ে দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল উজান, তোমারে ছাড়া আমার যাবার জায়গা নাই, তোমারে ছাইরা আমি কই যাব উপমা, আমার দুই চোখের জলে তুমি আছো, তুমি আছো আমার মিথ্যে হাসিতে, আমার মন খারাপের একলা সময় তুমি আছো, আছো আমার ভিতর বাহির সবখানেই, তোমারে কি ভুইলা থাকা যায়,
তুমি দুঃখ দিলেও আমি তা তুমি মনে করে জড়াইয়া ধরিয়া বাঁচি। তোমারে ছাড়া আমার ভাবনা নাই, কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই। তোমারে ছাড়া আমি এক মুহূর্ত না পারি থাকতে, না পারি ভাবতে। সেই তুমি কেমনে অন্য মানুষের হইবা? তোমারে ছাড়া আমার সত্যি যাবার জায়গা নাই। এই যে তুমি আমার দুঃখের সাগরে ডোবাও, আমি ডুবে ডুবে তবু তোমার মাঝেই বেঁচে যাই। তোমাকে ছাড়া আমার একলা বাঁচা সম্ভব নয়। আমি যে তোমায় বড্ড ভালোবাসি উপমা, আমাকে কেন এত কঠিন শাস্তি দিলে তুমি? ভালোবাসার বিপরীতে মৃত্যুদণ্ড দিলেও বোধহয় এর থেকে সহজ হতো। আমি যা সহ্য করতে পারছি না উপমা, ফিরে এসো উপমা, একটিবার আমার হয়ে যাও। বলতে বলতে চোখের জল গড়িয়ে পড়ছে ছেলেটার। চোখের কার্নিশ পেয়ে নিজেকে আজ কেমন অসহায় লাগছে। ভালোবাসার কাছে মানুষ এত অসহায়। ঘন্টা পেরিয়ে গিয়েছে, ছেলের কোনো সাড়া শব্দ নেই। থেমে থেমে আরো কয়েকবার ডেকেছে মা, কিন্তু নো রেসপন্স। এবার ভয় হচ্ছে মায়ের। উনি রুমের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কেঁপে উঠল তার বক্ষ। এই এলোমেলো ছেলেকে কখনো দেখেননি মা। উনি দৌড়ে ফ্লোরে বসে থাকা ছেলের পাশে বসে কেঁদে দিলেন। ছেলের গায়ে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তোর কি হয়েছে বাপ, তোর এই অবস্থা কেন? মাকে দেখে চোখ তুলে তাকালো উজান। কত অসহায় এই চোখের চাহনি। পর মুহূর্তে মায়ের কোলে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ল উজান। মায়ের হাত ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বারবার কারণ জানতে চাইল। উজান কিয়ৎক্ষণ সময় নিয়ে মায়ের হাত ধরে অবুল শিশুর মতো কানারত কণ্ঠে আবদার করে বলল, আম্মু, আমার যমুনাকে আমার কোণে এনে দাও আম্মু। আমি যমুনাকে ভালোবাসি, তার পাশে অন্য পুরুষ আমি সহ্য করতে পারবো না আম্মু। তুমি কিছু একটা করো আম্মু, তাকে ছাড়া আমার নিজেকে অসহায় লাগছে আম্মু। দেখো আমার দম বন্ধ হয়ে আসছে। যমুনা, যমুনা নামটা শুনিয়ে আঁতকে উঠল মা। পরক্ষণেই উনি অবাক হয়ে বললেন, যমুনা? কোন যমুনার কথা বলছিস তুই? ফুপির মেয়ে। হোয়াট, এটা কি করে সম্ভব ওজন? আম্মু তুমি চাইলে সব সম্ভব। আমি তাকে ভালোবাসি আম্মু। তোমাকে একদিন বলছিলাম না আমি একজনকে ভালোবাসি, এটাই হলো সেই মেয়ে। তোমার কাছে একটা আবদার আমার পাওনা রয়েছিল না আম্মু? তুমি বলছিলে না আম্মু আমার চাওয়া আবদার তুমি পূরণ করবে। আমার যমুনাকে আমার বউ করে এনে দাও আম্মু, তাকে ছাড়া তোমার ছেলে বাঁচতে পারবে না। এই জীবনে তোমার কাছে আর কিছু চাওয়ার থাকবে না আম্মু। ছেলের কথা শুনে থমকে গেলেন লায়লা চৌধুরী। হ্যাঁ, যমুনা ভালো মেয়ে, তাই বলে একমাত্র ছেলের বউ হিসেবে মোটেই মানতে পারছেন না উনি। কেননা সব বাবা মাই চায় তার ছেলে অথবা মেয়ে তার সমান সমান জীবনসঙ্গী পাক বা তার চেয়েও উঁচুতে থাকুক। সেখানে যমুনা একটা ডিভোর্সি মেয়ে, বয়সেও সিনিয়র, সমাজের মানুষ কি বলবে, তাদের সম্মান থাকবে? লায়লা চৌধুরী সরাসরি বলে দিলেন, এই সম্ভব নয়, এইরকম আবদার পূরণ করা যায় না উজান। উজান মায়ের কোল থেকে মাথা সরিয়ে উঠে বসল। পর মুহূর্তে চিৎকার করে বলল, কেন সম্ভব নয় আম্মু? যমুনা ডিভোর্সি, বয়স বেশি বলে? এতে তো আমার সমস্যা নেই, আমি তাকে নিয়েই ভালো থাকবো। তুমি কি চাও না আম্মু তোমার ছেলে ভালো থাকুক? ছেলেকে উত্তেজিত হতে দেখে মা আশ্বাস দিয়ে বললেন, শান্ত হও উজান, দেখছি কি করা যায়। উজান ভরসা পেল। লায়লা চৌধুরী ছেলেকে ফ্লোর থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ছেলের মুখের দিকে তাকিয়ে মা সম্মতি জানালেও বিকে বসলেন জুনায়েদ চৌধুরী। উনি মাত্রই বাহির থেকে এসেছেন। কাশেম তালুকদারের সাথে ভাগিনীর বিয়ের জন্য ভরপুর কেনাকাটা করেছেন আজ। মাসে আসতেই স্ত্রীর মুখ থেকে অনর্থক মূলক আবদার শুনে মেজাজ বিগড়ে গেল তার। উনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, এই কথা এখানেই ক্লোজ করো লায়লা, আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে তো নাকি, এটা কি আদৌ সম্ভব? তাছাড়া মেয়েটার আগামীকাল বিয়ে, ইতিমধ্যে বাড়িতে সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। এই সময় এমন আবদার নিয়ে বোনের কাছে যেতে পারবো না আমি। তুমি তোমার ছেলেকে বোঝাও লায়লা। সব থেকে বড় কথা, আমি চাইছি না যমুনাকে আমার একমাত্র ছেলের বউ হিসাবে। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোমার মা ছেলে এসব পাগলামি বন্ধ করো। কথা শেষ করে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল জুনায়েদ চৌধুরী। হতাশ হয়ে দাঁড়িয়ে রইল মা। উজান চৌধুরী দরজার আড়াল থেকে বাবা মায়ের কথা শুনে চোয়াল শক্ত করে ফেললেন, না কাউকে ভরসা করা যাবে না, উজান চৌধুরী হার মানার পাত্র নয়। পর মুহূর্তে কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে উজান চৌধুরী কল দিল কাউকে। রাত পোহালেই বিয়ে, অথচ হঠাৎ করেই কনে গায়েব। বিয়ে বাড়ি তোড়জোড় থমকে গেল, চারপাশে থমথমে অবস্থা। ইতিমধ্যে বিয়ে বাড়ি ছড়িয়ে পড়ছে চাপা গুঞ্জন।
ঘন্টা খানিক হলো যমুনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। রাতে দরকারি কাজে মেয়ের রুমে এসে মেয়েকে না দেখতে পেয়ে বিচলিত হয়ে পড়ল তাহেরা খানম। হয়তো ওয়াশরুম বা আশেপাশে আছে ভেবে অপেক্ষা করতে লাগলেন তিনি, কিন্তু ঘন্টাখানিক সময় হয়ে গেল, আশেপাশে কোথাও যমুনা নেই। ঘড়ির কাঠায় এখন রাত দুটো ছুঁই ছুঁই, এবার ব্যাপারটা আর চাপা রইল না। বিয়েবাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ল, প্রতিবেশীরা কানাকানি করছে, হয়তো মেয়ে কোনো ছেলের সাথে পালিয়েছে। কিন্তু মায়ের আত্মবিশ্বাস, তার মেয়ে এমন কাজ কখনো করতে পারে না। তবুও ভিতরে ভিতরে গুমড়ে মরছে তাহেরা খানম, তার মেয়ের কোনো বিপদ হলো না তো? মাথায় হাত দিয়ে বসে পড়লেন মা। তারই পাশে দাঁড়িয়ে আছে জলি ও কাশেম তালুকদার। এই দুটো মানুষের মধ্যে কোনো হেলদোল নেই, তাদের মনে কিছু একটা চলছে। রাতেরই শেষ প্রহর, পদ্মা নদীর মাঝখানে পালতোলা একটি নৌকা ঢেউয়ের তালে তালে হেলে দুলে আপন গতিতে ছুটেছে। নৌকার মাঝখানে প্রেয়সীকে বুকে জড়িয়ে বসে আছে এক যুবক। নদীর জলের কলরবে মুখরিত পরিবেশ, চারপাশ দিয়ে হিমশীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তাদের। প্রেয়সীকে বুকের মাঝে আগলে নিয়ে তার দিকে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করল পুরুষটি। মিনিট দুয়েক সময় নিয়ে নিজের ডান হাত দিয়ে তার কপালখানা ছুঁয়ে মৃদু কণ্ঠে শুধালো, আর কতভাবে, কত উপায়, কত সহস্র কবিতায় বলো, কবে আর কতদিন পরে তুমি বুঝবে এই আমি তোমাকে ভীষণ ভালোবাসি। একবার এই চোখে চোখ রেখে দেখো আমার উপমা, দেখো আমার অচেতন মন তোমাকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল। এই পুরুষটি আর কেউ নয়, পূজান চৌধুরী। তার প্রিয় নারীকে নিয়ে করা আক্ষেপ কাঙ্ক্ষিত নারীটি শুনল না, কেননা বুকে থাকা নারীটি এখনও সেন্সলেস, তার কোনো হুঁশ নেই। নীরবতার মাঝে কেটে গেল আরও কিছু সময়। ধীরে ধীরে মস্তিষ্ক সচল হতে লাগলো যমুনার। মস্তিষ্ক সচল হতেই পিটপিট করে চাইল মেয়েটা, মাথাটা কেমন জানি ভারী ভারী লাগছে। তৎক্ষণাৎ নড়তে গিয়েও নড়তে পারল না সে। নিজেকে কারো শক্ত বাহু ধরে আবদ্ধ অনুভব করতেই তারাক করে চোখ মেলে তাকাই যমুনা। তার দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে হাসছে উজান চৌধুরী। এই মুহূর্তে উজান চৌধুরীকে নিজের কাছাকাছি দেখে বিদ্যুতের ন্যায় শক্ট খেল মেয়েটা। পর মুহূর্তে নিজের মনের ভ্রম ভেবে আশেপাশে দৃষ্টি বুলালো একবার। আবছা আলোয় চারপাশ স্পষ্ট, চারপাশে পানি থই থই করছে, সবকিছু অচেনা অজানা পরিবেশ মনে হলো। চোখ বন্ধ করে পুনরায় সবকিছু বুঝার চেষ্টা করছে যমুনা। এরই মধ্যে উজান চৌধুরী স্বাভাবিক কণ্ঠে শুধালো, আপনি যা দেখছেন সবটাই বাস্তবিক, এটা কোনো স্বপ্ন কিংবা আপনার ভ্রম নয়, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। উজানের কণ্ঠস্বর শুনতে পেয়েই তড়িৎ গতিতে সরতে চাইল যমুনা, কিন্তু পারল না। শক্ত হাতের বাঁধনে এখনো তাকে ধরে রেখেছে উজান চৌধুরী। যা দেখে বিচলিত কণ্ঠে যমুনা বলে উঠল, উজান ছাড়ো আমায়, তুমি এখানে কেন উজান, এ কোথায় নিয়ে এসছো আমাকে? কেন অন্য কাউকে আশা করছিলেন বুঝি? সম্ভব নয়, উজান চৌধুরী বেঁচে থাকতে তার থেকে ইহজন্মে আপনার মুক্তি নেই উপমা। বলতে বলতে হাতের বাঁধন আকলা করল উজান। যমুনা ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দূরে সরে দাঁড়ালো। পর মুহূর্তে ক্রোধিত কণ্ঠে শুধালো, এই তুমি কোথায় নিয়ে আসছো আমাকে উজান, আমি এখানে কি করে আসলাম? পদ্মা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছেন আপনি, আমি নিয়ে আসছি আপনাকে। আমাকে এখানে নিয়ে আসছো কেন উজান? দেখুন উপমা, আমি সোজাসাপটা কথা পছন্দ করি, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার নয় তো পৃথিবীর কারো নয়, আমি এই নীতিবাক্যে বিশ্বাসী। আপনি হয় আমাকে বিয়ে করবেন, নয়তো পৃথিবীর থেকে বিদায় হবেন। বেঁচে থাকতে আপনাকে আর অন্য কারো পাশে সহ্য করা সম্ভব নয়। আমি আমার শখের নারীকে বিলিয়ে দিয়ে এত মহান হতে চাই না, সরি আমি এতটাও মহান পুরুষ নই। এবার আপনি ডিসিশন নিন, হয় আপনি আমার হয়ে আমার সাথে বাঁচবেন, নয়তো মরে যাবেন। প্লিজ তোমার পাগলামো বন্ধ করো, আমাকে বাড়ি দিয়ে আসো উজান, আব্বু আম্মু চিন্তা করছে, তাছাড়া তুমি তো শুনলেই আমার বিয়ে। যমুনার কথা শেষ হওয়ার আগেই চিৎকার দিয়ে উঠল উজান চৌধুরী। পর মুহূর্তে যমুনার কোমর জড়িয়ে ধরে শাড়ি পরা খোলা পেট খামছে ধরে উম্মাদের মতো আচরণ করছে উজান চৌধুরী। এই মুহূর্তে নিজের উপর নিয়ন্ত্রণ নেই তার। পুনরায় আবারও ছেলেটা চিৎকার দিয়ে বলে উঠল, কি পেয়েছেন টাকি আমাকে, আমার ভালোবাসা আপনার কাছে পাগলামি মনে হয়? পাগলামি? খুব বিয়ে করার শখ আপনার তাই না? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, আর একবার উচ্চারণ করুন, একদম জানে মেরে নদীর জলে ভাসিয়ে দিব। যমুনাও কম নয়, তাকে এক এখানে তুলে এনেছে, তার মধ্যে রাতারাতি মারার হুমকি দিচ্ছে, মেজাজ বিক্রি গেল মেয়েটার। উজান চৌধুরীকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলল, আমাকে তুমি মারার হুমকি দিচ্ছ? এসব হুমকি যমুনা তালুকদার ভয় পায় না,
জেনে রেখো আমি মরে গেলেও তোমার মতো বেয়াদব ছেলেকে বিয়ে করব না। ওকে, নো প্রবলেম, তাহলে মরেই যান, তাও নিজেকে সান্ত্বনা দিতে পারবো, মানুষটা আর বেঁচে নেই। বলতে বলতে আকস্মিক ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দিল অতি শখের নারীকে। পর মুহূর্তে শব্দ করে পাগলের মতো হাসছে উজান চৌধুরী। ছেলেটার এহেন কাছে যমুনা হতভম্ব হয়ে গেল। ঠাইহীন নদী, পরনে শাড়ি থাকার কারণে সাঁতার কাটাও সম্ভব হয়ে উঠছে না। নৌকা থেকে বেশ দূরেই ছিটকে পড়েছে যমুনা। এই অবস্থার কোনো কূল কিনারা মিলছে না। কোথাও কোনো ঠাই না পেয়ে একটা সময় পানি খেতে খেতে হামাগুড়ি দিতে লাগলো যমুনা। কাস্তে কাস্তে অবস্থা নাজেহাল, তবুও নির্বাক যমুনা। বাঁচার কোনো তাড়া নেই যেন তার। মিনিট দশেক সময় পার হতেই অবস্থা আরও শোচনীয় হতে লাগলো তার। তীব্র কাশির শব্দে মস্তিষ্ক সচল হলো উজান চৌধুরীর। তৎক্ষণাৎ ছাপিয়ে পড়ল সে, যমুনাকে ধরে তুলে আনলো নৌকায়। যমুনা দম নিতে নিতে নিস্তেজ কণ্ঠে বলল, বাঁচালে কেন, মরতে দিলে না যে, আর একটু হলেই বোধ হয় পৃথিবী থেকে বিলুপ্ত হতে পারত একটা জীবন্ত লাশ। উজান যমুনাকে দাঁড় করিয়ে দিয়ে হুট করিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত ভাঙা ভাঙা কণ্ঠে শুধাল, আপনাকে বিলুপ্ত করার আগে আমি হারিয়ে যেতে চাই, আমাকে দিয়ে আপনাকে মারা সম্ভব নয়। সরি উপমা, খুব কষ্ট হচ্ছিল আপনার, তাই না? যমুনা হুট করেই হাসলো যেন। উজান চৌধুরী ছেড়ে দিল তাকে। সেই হাসির দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে যমুনার সামনে হাঁটু মুড়ে বসে আকুতি ভরা এলোমেলো কণ্ঠে বলল, আমায় একটু ভালোবাসা দিবেন উপমা, দেখুন এই হৃদয় আপনার বিরহের অনলের শিখায় পুড়ে ছাই, একটু কুড়িয়ে নেবেন আমায়। পুড়ে ছাই হওয়া হৃদয় কুড়িয়ে নেবেন উপমা, ছাই হওয়া কয়লার হৃদয় আপনার স্পর্শে আবার প্রাণ পাবে, আবার আপনাকে ভালোবাসতে পারবে। কত অসহায়ত্ব, কত মায়া এই কণ্ঠে! প্রিয় মানুষের থেকে এক চিমটি ভালোবাসা পাওয়ার জন্য আকুলতা ছিল এই কণ্ঠে। কেঁপে উঠল যমুনার জড়োসড়ো হওয়া দেহখানি। যমুনা এই ছেলেটাকে কী করে ফিরিয়ে দিবে? থাক না, অনেক তো হলো ঝুট ঝামেলা, অনেক তো ভেবেছে পরিবার কিংবা সমাজের কথা, এবার না হয় পাগল পুরুষটির সঙ্গ দিল যমুনা। যমুনাকে তার হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে হুট করেই দু হাতে জড়িয়ে ধরল ছেলেটাকে। পর মুহূর্তে তার মাথা ঠেকল উজান চৌধুরীর চওড়া বক্ষে। উজান চৌধুরী তৎক্ষণাৎ আগলে নিল প্রেয়সীকে। কেঁদে উঠল যমুনা, কাঁদো কাঁদো ভাঙা কণ্ঠে শুধাল, উজান বিয়ে করবে আমাকে? যা শুনে আনন্দে কিছু সময়ের মধ্যে উজান চৌধুরীর দম আটকে গেল। ছেলেটা বাকরুদ্ধ, অতি খুশিতে কথা বলতে ভুলে গেছে, নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে, চোখ দুটোতে চিকচিক করছে অশ্রুকণা। এমন একটা দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে উজান চৌধুরী। বিষণ্ণতা কেটে অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসলো তার জীবনে। ক্ষমতা ও টাকার জোরে ভোর রাতে উজানের ফ্রেন্ড সার্কেল কাজীকে ঘুম থেকে ধরে বেঁধে তুলে নিয়ে আসছে কাজী অফিসে। যমুনা সবার মাঝে বাবা বোনকে দেখে হকচকিয়ে গেল। পরে জানতে পারে তাকে কিডন্যাপ করাতে এদের হাত রয়েছে। তার বাবা বোন সাহায্য করছে উজান চৌধুরী ও তার বন্ধুদের। জলের মাধ্যমে যমুনাকে অজ্ঞান করিয়ে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে সব কিছু অজানা রইল তার। উজান যখন আজ রাতে কাশেম তালুকদারের পা ধরে কাকুতি মিনতি করে ভিক্ষা চাইছিল তার বড় মেয়েটাকে, তখন তার চোখে মুখে বাবা দেখতে পেয়েছে তার মেয়ের জন্য অসীম ভালোবাসা। মেয়েটার জন্য উজানকেই সঠিক মনে হলো তার। আদরের মেয়েটা ভালো থাকবে ভেবে নিজের মান সম্মানের কথা না ভেবে মেয়েকে তুলে দিয়েছে উজানের হাতে, এবং উজান চৌধুরীকে পালিয়ে যেতেও সাহায্য করেছে। অবশেষে সব ফর্মালিটি পূরণ করে বিয়েটা হয়েই গেল তাদের। উজানের ঠোঁটে লেগে আছে স্বচ্ছ হাসি। শখের নারীকে একান্তই নিজের করে পেয়ে উজান চৌধুরী যে কত খুশি তা তার ঠোঁটের হাসিটাই বলে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে বাবা মেয়েকে উজানের হাতে তুলে দিয়ে বলল, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল, এখন তোমাকে হাজার ঝড়ের মুখোমুখি হতে হবে বাবা। তোমার উপর ভরসা করেই আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। উজান, তুমি কখনো তাকে অসম্মান অমর্যাদা করো না, সারা জীবন যত্ন করে আগলে রেখো, আমার বড় আদরের মেয়ে, একবার বহু কষ্টে জর্জরিত হয়েছে মেয়েটা আমার, তুমি পুনরায় তাকে কখনো কষ্ট দিও না, এটা আমার অনুরোধ বাবা। আপনি চিন্তা করবেন না ফুপা, আমি তাকে আমার সাধ্যমতো ভালো রাখবো, কখনো একটা আঁচড়ও লাগবে না তার গায়ে, কথা দিলাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব সামলে নিব। বাবা জলে একে একে সবাই বিদায় নিয়ে চলে গেল যে যার বাসায়। উজান পর মুহূর্তে প্রেয়সীর হাতটি ধরে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি সব ঠিক করে দিব।
যমুনা ভরসা পেল, সব ভুলে মুচকি হেসে সদ্য বিবাহিত বরের হাত ধরে পায়ের সাথে পা মিলিয়ে নতুন জীবনের দিকে ধাবিত হলো। বেলা বাড়ছে, ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে যমুনা ও উজানের বিয়ের সংবাদ। বউ নিয়ে বাড়ির দরজায় পা রাখতেই জুনায়েদ চৌধুরী ছাপ ছাপ জানিয়ে দিয়েছে, আমি এই বিয়ে মানি না উজান, আর না কখনো মানবো। তুমি আমার মান সম্মান নষ্ট করছো। তুমি ওই মেয়ে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কখনো এখানে এসো না। কথা শেষ করে দরজা বন্ধ করে দিল বাবা। এমনটা হবে উজান চৌধুরীর ধারণা ছিল, তাই সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে প্রিয়তমার হাত ধরে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। তাহেরা খানমও মেয়ের উপর বেশ রাগান্বিত, ভরা সমাজে নাক কান কেটে দিয়েছে এই মেয়ে, তিনিও মেয়ের মুখ দেখতে চান না। উজান চৌধুরী প্রিয়তমাকে কালো অতীত ভুলতে এই শহর ছেড়ে পাড়ি জমালো নতুন শহরে। শুরু হলো তাদের নতুন জীবন 5 বছর পর। বদলে গিয়েছে অনেক কিছু। জুনায়েদ চৌধুরী প্রথমে ছেলের উপর রেগে থাকলেও বছর খানেক পর নিজে গিয়ে ছেলেও পুত্রবধূকে নিয়ে আসে বাড়িতে। এখন নিজের বাড়িতেই থাকছে উজান যমুনা। যমুনার মাও ভাইয়ের সাথে মেনে নিয়েছে এই সম্পর্ক। জলিটারও বিয়ে হয়েছে বছর 2 আগে, বর প্রবাসী, জলিকে নিয়েই আমেরিকায় সেটেলড হয়েছে। বছরে একবার দেশে এসে ঘুরে যায়। দিনগুলো সবার ভালোই যাচ্ছে। উজান চৌধুরী এখন একজন সফল বিজনেসম্যান, পাশাপাশি রাজনীতিতেও জড়িয়ে আছে। বাবা অবসরে গেলে একেবারে আঁকড়ে ধরবে রাজনীতিকে। গুমড়ে ভিতরে থেকে মরে যাওয়া যমুনাকে নতুন এক জীবন দিয়েছে উজান চৌধুরী। ভালোবাসা যত্ন দিয়ে ভুলিয়ে দিয়েছে প্রথম ক্ষত। যমুনা নতুন করে বাঁচতে শিখেছে, হাসতে শিখেছে। বিয়ের 3 বছর পর তাদের কোল আলো করে জন্ম হয় এক রাজকন্যার। লায়লা চৌধুরী স্বাক্ষরে নাম রেখেছে তার উর্মিমালা। মেয়েটা চৌধুরী বাড়ির সবার চোখের মণি, বড্ড আদরের। লায়লা চৌধুরী যমুনাকেও মেয়ের মতো ভালোবাসে। যমুনাকে পেয়ে তার ছন্ন ছাড়া ভবঘুরে ছেলেটা একেবারে বদলে গিয়েছে। বাজে সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, সংসারে মনোযোগী হয়েছে। তার ছেলেটা যমুনার স্পর্শে ভীষণ ভালো হয়েছে। এই জুটিকে তার পৃথিবীর সেরা কাপড় মনে হচ্ছে। কি সুন্দর একজন আরেকজনকে সম্মান করে, যত্ন করে। এদের স্বামী স্ত্রীর বন্ডিংটা দারুণ। রাতে নিজের রুমে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে যমুনা। মেয়েটা তার কাঁদছে, ঘুমাতে চাইছে না। নাতনির কান্নার আওয়াজ শুনে রুমে হাজির হলো লায়লা চৌধুরী। এসেই উনি বেশ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে উর্মিমালাল, ওর কাছে কেন? কি হবে আবার, তোমার বাদুর নাতনি ঘুমাতে চাইছে না এখন? রাত 11টা, তাও তার চোখে ঘুম নেই। বলতে বলতে মেয়েকে ধমক দিল যমুনা। দাদি আহ্লাদ করে নাতনির হয়ে বললেন, আরে থাক না, ধমকাচ্ছিস কেন দাদুমণিকে? দে আমার কাছে দে, আজ আমার কাছে থাকবে উর্মিমালা। দাদি কোলে করে নিয়ে গেল নাতনিকে। যমুনা হাঁফ ছেড়ে বাঁচল। মেয়েটা দাদি আর বাবার বড় ভক্ত, এদের পেলে একদম ঠান্ডা। যমুনা উজানের উপর অভিমান করে বিছানায় মুখ গোমরা করে শুয়ে আছে। 2 ধরে উজান চৌধুরী তাকে ইগনোর করছে, যা মেনে নিতে পারছে না যমুনা। মা বের হতেই রুমে ঢুকে দরজা আটকে দিল উজান চৌধুরী। যমুনা উজানকে দেখে কিশোরী কন্যার ন্যায় গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল, যা দেখে হাসল উজান চৌধুরী। অভিমানী বউকে পিছন থেকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় শুধাল, সরি জান, 2 অফিসের কাজে ভীষণ ব্যস্ত ছিলাম, প্লিজ রাগ করো না বউ। যমুনা উজানকে ছাড়াতে ছাড়াতে অভিযোগ নিয়ে বলল, তুমি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছ উজান, আমাকে আর আগের মতো ভালোবাসো না, সারাদিন ব্যস্ততা দেখাও। বুঝি তো, এখন আর আমাকে ভালো লাগছে না, ছাড়ো আমায়, তুমি তোমার অফিস নিয়েই থাকো, আমার কাছে একদম আসবে না। উজান বউয়ের অভিযোগ শুনে আলতো হেসে হাতের বাঁধন আরো শক্ত করল। অভিমানী বউয়ের কপালে চুমু খেয়ে নেশালো কণ্ঠে শুধালো, তোমার প্রতি ভালোবাসা আমার এক বিন্দু কমেনি উপমা, উল্টো আমি দিন দিন তীব্রভাবে আসক্ত হই তোমাতে। ঠিক কিশোর বয়সের প্রথম দিনের মতো আজও আমি মুগ্ধতা খুঁজে পাই তোমার চুলের ঘ্রাণে, কপালের কালো টিপে, তোমার চোখের কাজলে, তোমার হাসি মাখা গালের টোলে। ভালোবাসি বউ, সারাদিন ব্যস্ত সময় পার করে দিন শেষে তুমিই আমার গন্তব্য। স্বামীর কোমল স্পর্শে অভিমান গলে গেল যমুনার। যমুনা মৃদু হেসে মাথা ঠেকাল পুরুষালী চৌরা বক্ষে। পর মুহূর্তে মৃদু হেসে রমণীটি বলে উঠল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি উজান চৌধুরী, তুমি নতুন করে বাঁচতে শিখিয়েছ আমায়। তোমাকে না পেলে হয়তো কখনো জানা হতো না পুরুষ মানুষ কোনো মেয়েকে এতটা ভালোবাসতে পারে। জীবন নিয়ে
আমার আর কোনো আক্ষেপ নেই, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। ভালোবাসি আমার বাচ্চার আব্বু। উজান চৌধুরীর বক্ষ জুড়ে প্রশান্তির সুখ ছাপিয়ে গেল। মুচকি হেসে পরম মমতায় আগলে নিল প্রিয়তমাকে। দুজন দুজনকে নিঃশব্দে অনুভব করছে। মিনিট পাঁচেক পর উজান চৌধুরী তার প্রিয়সীর চুলে মুখ ডুবিয়ে ফিসফিস করে শুধালো, এই শুনছো? হুম। মিশে যাও। কোথায়? আমার হৃদয়ের মাঝে। যমুনা আলতো হেসে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল প্রিয় পুরুষটিকে। উজান চৌধুরী পুনরায় বউয়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এই চলো না হারিয়ে যাই। কোথায়? কোনো এক ভালোবাসার রাজ্যে। ইস, এভাবে কেউ বলে? আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হই। কিসে? তোমার নিঃশাক্ত চাহনির মাদকতায়। ইস, বুকে লাগছে। এই চলো না ডুব দেই। কোথায়? ভালোবাসার অতলে। যমুনা লাজুক হাসল। উজান চৌধুরী প্রিয়তমাকে আলগোছে বুকে ছড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। বেসামাল হয়ে তাকে সঙ্গ দিল যমুনা। চাঁদনি রাতে প্রেমের স্রোতে আজ হারিয়ে গেল উজান যমুনা।